من ديني فلا أعبد الذين تعبدون من دون الله ولكن أعبد الله الذي يتوفاكم وأمرت أن أكون من المؤمنين. সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি সারা পৃথিবীকে সৃষ্টি করেছেন, আকাশ সমূহের যিনি একচ্ছত্র মালিক, যিনি এককভাবে সারা বিশ্বজাহানকে সৃষ্টি করেছেন এবং সমস্ত মাখলুকাতকে যিনি সৃষ্টি করেছেন, সেই আল্লাহরই প্রশংসা যে আল্লাহ আমাদেরকে মুসলিম করে পৃথিবীতে পাঠিয়েছেন এবং আল্লাহর দ্বীনের দিকে আমাদেরকে প্রত্যাবর্তন করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, অসংখ্য অগণিত সালাত ও সালাম প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রিয় ইমাম, প্রিয় আদর্শ কেন্দ্রীয় ব্যক্তিত্ব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দিয়েছেন, সেই রাসূলের প্রতি সালাতু সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আমাদের গত সপ্তাহের আলোচনা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের ব্যাখ্যা, নাকি লা ইলাহা ইল্লাল্লাহর শবকের ব্যাখ্যা, অথবা ইল্লাল্লাহর শবকের ব্যাখ্যা, নাকি? তাহলে ইসলামের মূল কালিমা, ইমানের মূল কালিমা, তাওহীদের মূল কালিমা, মানব সৃষ্টি করার মূল কালিমা, সারা পৃথিবীকে সৃষ্টি করার মূল কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর সংক্ষিপ্ত একটা ব্যাখ্যা ছিল আমাদের আলোচনা, তাই না? সংক্ষিপ্ত একটা ব্যাখ্যা লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কিত। আমরা সেখানে জানতে পেরেছিলাম যে বর্তমানে প্রচলিতভাবে যে সমস্ত আচার অনুষ্ঠানগুলো করা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহকে কেন্দ্র করে, এর সাথে মূলত লা ইলাহা ইল্লাল্লাহর কোনো সম্পর্ক নেই, বিলকুল কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। ওরা এইভাবে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে মাথা ফাটিয়েও ফেলে, ওই লা ইলাহা ইল্লাল্লাহর কানা করি মূল্য আল্লাহর কাছে, আর ওদেরও কোনো এর মাধ্যমে কোনো ফায়দা আসবেও না। দেখেন না, আপনাদের সামনে প্রমাণ, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে সব ধর্মের মানুষগুলোকে ডেকে নিয়ে ওখানে বসিয়ে বলছে তোমরা যেই যেই ধর্মে আছো সেই সেই ধর্মেই থাকো, কোনো অসুবিধা নেই, খালি আমার কাছে এসে সবক আদায় করবে। আমরা ওই এলাকায় দাওয়াতি কাজ করি, আলহামদুলিল্লাহ ব্যাপক সাড়া পড়েছে ওই এলাকায়, মাত্র 8-10 জন ভাই আছে, ওদেরকে নিয়ে পুরো মানিকগঞ্জ জেলাতে ব্যাপক একটা সাড়া পড়ে গেছে। এমন কোনো সপ্তাহ নাই যে সপ্তাহে মৌলবীরা মিটিং করে না, ডিসি পর্যন্ত বিচার গেছে, চেয়ারম্যান পর্যন্ত বিচার গেছে, এসপি টেসপি এই সেই প্রশাসন এমনি সেমনি সব দিকে বিচার টিচার দিয়ে একটা হজবরণ সৃষ্টি করে ফেলেছে মাত্র 4-5 জন মুসলিম ভাইয়ের বিপক্ষে। এইটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর ফলাফল। আমরা তাই বলেছিলাম না এখানে আলোচনায় গত সপ্তাহে, এই গত সপ্তাহের আগের সপ্তাহে, জিব্রাহিম আলাইহিস সালাম একা একজন মানুষ সারা পৃথিবীতে কি করলেন? আলোড়ন সৃষ্টি করে ফেলেছেন। ঠিক আপনি মুসলিম হলে আপনার কিছু বলা লাগবে না, অটোমেটিকলি আলোড়ন সৃষ্টি হয়ে যাবে, অটোমেটিকলি আলোড়ন সৃষ্টি হয়ে যাবে। এ হচ্ছে অবস্থা। লা ইলাহা ইল্লাল্লাহ এদেরকে কোনো ফজিলত দিচ্ছে না, এদের কোনো কল্যাণই আসতেছে না লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে। লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে কেউ ভিক্ষা করে, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে কেউ নির্বাচনে ভোট চায়, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে কেউ মুরিদ বানায়, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে কেউ ব্যবসা বাণিজ্য করে, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে কেউ কবরের আজাব মাফ করায়, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে কেউ খতম পড়ায়, যার যা মনে চাচ্ছে তাই করে বেড়াচ্ছে, ওর সাথে প্রকৃতপক্ষে লা ইলাহা ইল্লাল্লাহ কোনো সম্পর্ক নাই। আমরা গত সপ্তাহে আলোচনার মধ্যে কয়েকটি বিষয় নিয়ে এসেছিলাম যে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে আল্লাহ এবং বান্দার মাঝে কোনো মিডিয়া নির্ধারণ করতে, কোনো মিডিয়া চলবে না, সোজা নিচে বান্দার উপরে আল্লাহ, সোজা মাঝখানে কোনো মিডিয়া নেই, না কোনো পীর সাহেব, না কোনো ব্রাহ্মণ সাহেব, কেউ নেই, সোজা এখানে বলবে ওখানে যাবে, ওইখান থেকে হুকুম আসবে আর এখানে বসে পালন করবে, মাঝখানে কোনো মিডিয়া নেই। যদি মিডিয়া খাটায় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ শেষ,
শেষ। ও লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে কোনো কার্যক্রমই চলবে না। ও মৌখিকভাবে শুধুমাত্র মুসলিম থাকতে পারে, ভৌগোলিক মুসলিম থাকতে পারে, অথবা শব্দগত মুসলিম থাকতে পারে, আজব আজব কিসিমের মুসলিম হয়ে যেতে পারে, যেমন তেমন হতে পারে, কিন্তু মুসলিম হতে পারবে না। যদি মিডিয়া নির্ধারণ করে মাঝখানে, যাকেই নির্ধারণ করুক, সে পীর সাহেব হোক, ইমাম সাহেব হোক, মুসলিম হোক, অমুসলিম হোক, দেশি হোক, বিদেশি হোক, আমেরিকান হোক, জার্মানি হোক, সৌদি আরবের হোক, যেখানকারই হোক না কেন, এমনকি নবী রসুলকে পর্যন্ত, এমনকি ফেরেশতাদেরকে পর্যন্ত, যদি মিডিয়া নির্ধারণ করে তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বরবাদ, শেষ। আর যাকে মিডিয়া নির্ধারণ করা হচ্ছে সে নিজেই তো আল্লাহর কাছে সন্তুষ্টি কামনা করার জন্য ঘুরে বেড়াচ্ছে, সে নিজেই তো চাচ্ছে কি করে আমি সন্তুষ্টি পাই। তো যে নিজে সন্তুষ্টি পাওয়ার জন্য ঘুরে ঘুরে বেড়ায়, তারকে মাধ্যম করে আপনি কি সন্তুষ্টি পাবেন? আমরা কি কোনোদিন দেখেছি রাস্তায় পাঁচটা ল্যাংলা পাঁচ কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে, দেখেছেন না? এখানে একটা, ওখানে একটা, ফকিরদের সমিতি আছে না মিরপুরে, জানেন মিরপুরে ফকির সমিতি আছে বিশাল। হ্যাঁ, ওই ফকিরদের যে ট্রলিগুলো আছে না, ধাক্কা দিয়ে বেছে, ধাক্কা দিয়ে নিয়ে যায়, ওটা ভাড়া দেয় মিরপুরে, মিরপুর মাজারের পিছনে, প্রতিদিন 50 টাকা। আপনারা বলেন মতি ভাই এগুলো জানে কোথেকে? এগুলো সব জানি, প্রতিদিন 50 টাকা। ওইখানে ফকিরদের ভিতরে চাঁদাবাজি হয়, ফকিরদের ভিতরে ওইখানে সন্ত্রাসী কর্মকাণ্ড চলে, ফকিরদের ওখানে সিন্ডিকেট আছে, বিশাল ব্যাপার স্যাপার, ওইখানে বিশাল ব্যাপার স্যাপার, লাখ লাখ টাকার ওইখানে খেলা ফকিরদের ওইখানে, দেখেন হাত পাও কিছু নাই, ঝুপির ভিতরে থাকে, ওখানে লাখ লাখ টাকার খেলা, বিশাল কিছু। এই ফকিরদেরকে দেখেছেন যে এক ফকির আর এক ফকিরের কাছে গিয়ে ভিক্ষা চায় যে বাবা তুই আমাকে দে, কোনদিন দেখেছেন যে এক ল্যাংড়া আর এক আতুয়ের কাছে গিয়ে বলছে যে তোর হাত নাই আমার পা নাই তুই আমার একটা দে, দেখেছেন কাউকে? এক ফকির আর এক ফকিরের কাছে ভিক্ষা চায় না, তাও এই চিকেন, এক ফকির আর এক ফকিরের কাছে ভিক্ষা চায় না, ও বোঝে ওর ওইখানে একটা আত্মসম্মান বোধ আছে, ও তো আমার মতো, ও আমাকে কি দিবে, এমনকি গরিব ফকির ও ধনী ফকিরের কাছে ভিক্ষা চায় না, গরিব যে ফকির ও লিডার ফকিরের কাছে ভিক্ষা চায় না, ও জানে ও ফকির, আল্লাহু আকবার, ফকির ফকিরের কাছে চায় না, আর মাখলুক মাখলুকের কাছে চাচ্ছে, বান্দা বান্দার কাছে চাচ্ছে, তাও আবার কার কাছে চাচ্ছে? যাকে ভিক্ষা দেয় তার কাছে চায়। পীর সাহেবকে মুরিদরা ভিক্ষা দেয় না? পীরকে তো ভিক্ষা দেয় রে ভাই, ওগুলো হাদিয়া না, বিশ্বাস করেন ওগুলো হাদিয়া না, ওগুলো ভিক্ষা। পীরকে যে মুরিদরা টাকা দিচ্ছে ওটা ভিক্ষা দিচ্ছে, মুরিদরা যে ঘর থেকে ওই যে লাউ আনছে, ডিম আনছে, মুরগি আনছে, ওগুলো ভিক্ষা দিচ্ছে পীরকে, যাকে ভিক্ষা দিচ্ছে ওর কাছে গিয়ে বলছে বাবা দে না, বাবা দে না, বাবা তোর দরবারে এলে আমি আর খালি হাতে ফিরে যাই না রে বাবা, তুই দে, যে তো অন্ন বস্ত্র খেয়ে পরে বেঁচে আছে তার কাছে তুই চাচ্ছিস যে আমাকে দে। লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ, তাওহীদ শেষ, ঈমান শেষ। যদি কোনো মিডিয়া নির্ধারণ করে, আল্লাহ বলছেন পৃথিবীতে যত প্রকারের মাখলুক আছে, যত প্রকারের মাখলুক আছে, পীর, গাউস, ওলি, আব্দাল, ব্রাহ্মণ, ওই ঠাকুর, হ্যান ত্যান, নবী, রসুল, ওলি আউলিয়া যা আছে, সব ফকির, সব ফকির। এই যে আমি বসে আছি, আমিও আর এক ফকিরের বাচ্চা ফকির, আমার বাপও ফকির, দাদাও ফকির, আমিও ফকির, আপনারাও ফকির, এদেশের প্রেসিডেন্টও ফকির, বুশও ফকির, সব কটা ফকির। আল্লাহ সোজা বলছেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ, এ মানবমণ্ডলী তোমরা সবাই ফকির আল্লাহর কাছে, সবাই ফকির আল্লাহর কাছে। বুশও ক্ষমতার জন্য কার কাছে ধন্না দেয়? আল্লাহর কাছেই ধন্না দেয়। আমাদের নেতা নেত্রীরা ক্ষমতার জন্য কার কাছে ধন্না দেয়? যদিও ওই যার এক জায়গায় যায়, কিন্তু মূলত চায় কার কাছে? দেখেন না তসবি একটা ঝুলে এমন করে চেয়ে আছে, যদিও যায় আর এক জায়গায়, পট্টি একটা লাগিয়ে তসবি একটা ঝুলে, যদিও এমন করে আছে কিন্তু যায় ওখান থেকে। লা ইলাহা ইল্লাল্লাহ শেষ। আল্লাহ বলছেন আনতুমুল ফুকারা ইলাল্লাহ, তোমরা সবাই ফকির, একদম হত দরিদ্র আল্লাহর কাছে। আল্লাহু হুয়াল গানিউল হামিদ, একমাত্র আল্লাহই হচ্ছেন ধনী, এবং যেন তেন ধনী নয়, প্রশংসিত ধনী, সব প্রশংসিত ধনী তিনি। আপনি আল্লাহর প্রশংসা আদায় করেন চাই না করেন, আল্লাহর কি ক্ষতি হবে? আল্লাহর রাজত্ব কৌলিকদের খসে পড়েছে? বাংলার মুসলিমরা আল্লাহর প্রশংসা আদায় না করে পীরের প্রশংসা আদায় করে, এই জন্য আকাশ ওই কোনা দিয়ে ভেঙে পড়েছে, দেখেছেন? দেখা গেছে এমন, ওদিক দিয়ে ফাটল ধরা দিয়েছে,
তারকা খসে খসে পড়ে যাচ্ছে, এমনটা হচ্ছে না। স্বপ্রশংসিত, নিজে নিজেই ধনী, স্বপ্রশংসিত ধনী, কারোরটা নিয়ে ধনী না, সবাইকে দেওয়ার পরে তিনি ধনী। আল্লাহ আকবার, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই যেই ওসিলা নির্ধারণ করবে তার লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ। পার্থক্যটা কি? অমুসলিমরা ধরে মুসলিমরা ধরে, পার্থক্যটা কি? ও হাজার বার বললেও কাজেই লাগতেছে না। এ হচ্ছে তাওহীদের একটা বিষয় ছিল, তাই না? যে যাকে আমরা ওসিলা হিসেবে ধরছি সে নিজে আরেকজনকে ওসিলা খুঁজতেছে, তার মানে আমিও খুঁজতেছি ও খুঁজতেছে। তা আমি ওকে দিয়ে কি হবে আমার কাজ? আমি ওকে দিয়ে আমার কাজটা হবেটা কি? কোনো লাভ নেই। আপনি রিক্সার ইঞ্জিনিয়ারের কাছে গিয়ে বলবেন যে আমি বিমানের ইঞ্জিনিয়ারিং শিখতে চাই, ও আপনাকে শিখিয়ে দিতে পারবে নাকি? রিক্সার ইঞ্জিনিয়ার, বুঝছেন তো, রিক্সার মেকআপ, ওর কাছে গিয়ে বলবেন যে আমি বিমানের ইঞ্জিনিয়ারিং শিখতে চাই, ভাই আমাকে একটু শিখিয়ে দে, ও খুব ভালো করে আপনাকে বিমানের ইঞ্জিনিয়ার বানায় দিবে। পারবে না? পারবে না? কেন পারবে না? পারবে না কেন? এটাও তো ইঞ্জিনিয়ার, ওইটাও ইঞ্জিনিয়ার, এর কার্যকলাপেও চাকা ঘুরে, ওরটাতেও চাকা ঘুরে, সমস্যা কি? এরটাতেও চলে, ওরটাতেও চলে, এটা নাহলে স্পিডে চলে, এটা স্লো গতিতে চলে, সমস্যা কি? এটা চলছে না তো ওইটা চলবে কি করে? এটাই যদি না চলে ওটা চলবে কি করে? মাঝখানে কোনো মিডিয়া নির্ধারণ করলে, ওসিলা নির্ধারণ করলে সমস্যা দাঁড়াবে। তারপরে আমরা দ্বিতীয় একটা বিষয় কি বলেছিলাম, যে আল্লাহ ছাড়া যত কিছুর ইবাদত করা হয় সবকিছুর বিরুদ্ধে কি করতে হবে? সাক্ষ্য প্রদান করতে হবে যে এগুলোকে সবগুলোকে আমি বর্জন করেছি, এক আল্লাহর দিকে আমি নিজেকে মুতাওয়াজ্জু করেছি, প্রত্যাবর্তন করিয়ে দিয়েছি এক আল্লাহর দিকে, যিনি আমাকে সৃষ্টি করেছেন আমি তার দিকে অবনত হয়ে যাচ্ছি। তোমরা যাদের ইবাদত করছো এক আল্লাহকে ছেড়ে দিয়ে, অসংখ্যটার ইবাদত করছো, আমি সবগুলো থেকে নিজেকে আলাদা করে নিচ্ছি, আমি এক আল্লাহর দিকে প্রত্যাবর্তন করছি। ইসলাম কবুলের সাথে সাথে এই সাক্ষ্য আসতে হবে, বুঝতে পেরেছেন ভাইয়া? সাক্ষ্য আসতে হবে। কালেমা পাক মানে মুসলিম নয়, আপনি শুধু কালেমা পাক করতেছেন, অনেক মুসলিম আছে, অমুসলিম আছে, হিন্দু যারা সবাই কালেমা জানে, আপনি হয়তো ভালো করেই জানেন। আমারও কিছু হিন্দু বন্ধু বান্ধব আছে, আমার এলাকায় কিছু ছেলেপেলে আছে, ছোটবেলায় একসাথে বড় হয়েছি, ওরা রোজার মাস আসলে রোজা রাখে, হিন্দু পুরো মাস রোজা রাখবে, তারাবি পড়বে। আমি তারাবি পড়াতাম কচুঘাতে এক মসজিদে, আমি মসজিদে যাওয়ার আগে গিয়ে দেখতাম ও ফার্স্টের কাতারে দাঁড়িয়ে আছে, হিন্দু, আমার পিছনে নামাজ পড়বে। দোস্ত, তোর পিছনে নামাজ পড়তে আমার খুব ভালো লাগে, হিন্দু, রোজার মাস আসলে ব্যাস। দোস্ত, মুসলিম মুসলমানরা যেমন রোজার মাসে মুসলিম হয়ে যায়, আমিও রোজার মাসের জন্য মুসলিম। রোজার মাসে দেখছেন না মুসলিমদের সংখ্যা বেড়ে যায় না, মসজিদে জায়গা পাওয়া যায় না, যারা পাঁচক্ত নামাজ পড়ে এরা মসজিদে জায়গা পায় না। কি মুসল্লির সংখ্যা সারা দেশে ঠান্ডা অবস্থা বিরাজ করছে। দোস্ত, তোরা যেমন এক মাসের জন্য মুসলিম আছে, আমিও এক মাসের জন্য মুসলিম হয়েছি, আমার বাইর করিস না, মসজিদে আসেন, আমি কিন্তু কালেমা জানি, সে সুরা ইয়াসিন মুখস্থ জানে, অনেক কিছু জানে, অনেক কিছু জানে। ওর বাবাও আর একটা মানে রহস্যময় লোক, রাজশাহীদের বাড়ি ওদের বাড়িতে গেছে, ওরা বাবা রহস্যময় লোক, পুরা কোরআনের হাফেজ, পুরা কোরআন মুখস্থ। ও হিন্দু ধর্ম মানে, খ্রিস্টান ধর্ম মানে, শিখ ধর্ম মানে, ইসলামটাও মানে, ঈদের দিন ঈদ করবে, ওদের পূজার দিন পূজা করবে, বড়দিনের দিন বড়দিনের সাথে থাকবে। জিজ্ঞেস করলে বলে যে বাবা সবগুলো একসাথে করতেছি, এরপরে উনি যেটা নেয় আল্লাহ বলবে না, ঈশ্বর ঈশ্বরও বলবে না, আল্লাহ বলে না, ঈশ্বরও বলে না, তারপরে ওই গড বলে না, কিছু বলে, উনি যেটা করবে সেটা করবে, ব্যাস। রহস্যময় মানুষ, হ্যাঁ রহস্যময়। মুসলিম গেলে মুসলিমদের কোরআন থেকে পড়ে শোনায়, তোমাদের কোরআনে এই কথা আছে, এই কথা আছে, এই কথা আছে। হিন্দু গেলে তাদের হিন্দুত্বর কথা শোনায়, খ্রিস্টান গেলে খ্রিস্টানদের, ওরে নিয়ে সবার মাতামাতি, সবাই দাবি করে যে আমাদের লোক, ইমাম সাহেব দাবি করে, মসজিদে আবার চাঁদাও দেয়, মসজিদে কমিটির জানো সে কি, সব করতেছে। আজব মুসলিম, আজব দেশের আজব মুসলিম। সুন্দরবনকে ভোট দেওয়ার জন্য সরকার এত মেসেজ পাঠাচ্ছে, ভোট দেওয়া উচিত ছিল পুরো বাংলাদেশটাকে, যা যা কিছু দেখতে চান বাংলাদেশ দেখেন, আর যদি এর চাইতে ভালো কিছু দেখতে চান বাংলাদেশের মানুষকে দেখেন। আমি মাঝে মাঝে বলি যে এই দেশের 90% মানুষ হচ্ছে পাগল, আপনারা আবার পাগল না,
আলহামদুলিল্লাহ 90 ভাগের ভিতরে আপনারা কেউ পড়বেন না, কারণ সারা দেশের মানুষকে আদমশুমারি করলে আমাদের এই কয়জনদের হাতে গুনে খুঁজেই পাওয়া যাবে না যে আমরা এই কয়জন মাত্র। 90 ভাগ মানুষ পাগল, এর মধ্যে সবচেয়ে বড় পাগল কে বলতে পারেন? হ্যাঁ, মৌলবীরা সবচাইতে বেশি পাগল। এদের দিয়ে যদি আপনি ওই পাবনার হাসপাতালে পাঠান, ওই পাগল গুলো ভালো হয়ে যাবে এইগুলোকে দেখলে, যে কি জিনিস, কি জিনিস এরা, আল্লাহু আকবার, কি যে করতেছে এরা, কি যে করতেছে এরা। তো এই রহস্যময় মানুষ, সাক্ষ্য আসতে হবে, সাক্ষ্য আসতে হবে যে না, সবগুলোকে ছেড়ে দিয়েছি, দেব দেবীকে ছেড়েছি, পীর মুর্শিদকে ছেড়েছি, সবকিছুকে ছেড়ে দিয়েছি, আমি আল্লাহর দেওয়া দিনের দিকে প্রত্যাবর্তন করেছি, ইসলামের দিকে প্রত্যাবর্তন করেছি, কারণ কারণ তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি জানেন আমার জীবনের প্রয়োজনটা কি, আমার জীবনটা কিভাবে সুন্দর হবে। এই যে মোবাইলগুলো তৈরি করেছে যে কোম্পানিগুলো, ওই কোম্পানির ক্যাটালগ দিয়ে বা তাদের সিস্টেম দিয়ে মোবাইল চলবে না আমাদেরটা দিয়ে চলবে? ও এখানে ওয়ান লিখে দিয়েছে, ওয়ান বটন, আপনি এটাকে সিক্স মনে করে সারা জীবন টিপলে সিক্স উঠবে না ওয়ান উঠবে? ওর সিস্টেমেই চলবে, কারণ এটার স্রষ্টা হচ্ছে ওরা, ওরা জানে এটা কি আছে না আছে। আমাকে যিনি সৃষ্টি করেছেন আমি তো তার ক্যাটালগে চলতে হবে, তার দিকেই যেতে হবে, যদি ওদিকে না ফিরে যায় আমি যাব কোন দিকে? ভিন্ন যেখানেই যাই খালি টিপতেই থাকবো আর রং নাম্বার আসতেই থাকবে, টিপতেই থাকবো রং নাম্বার আসতেই থাকবে। সাক্ষ্য দিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ খালি অন্তরে বিশ্বাসের নাম নয়, আমরা তিন ভাবে বলেছিলাম তাই না, তাওহীদের বাস্তবায়ন হবে তিন ভাবে বলেছিলাম না, অন্তরের বিশ্বাস, মৌখিক স্বীকৃতি আর আমলের বাস্তবায়ন, আমলের বাস্তবায়ন। না ছেড়ে দিয়েছি সবগুলোকে, এখন থেকে পাঁচ অর্থ পাঁচ বার আল্লাহকে সিজদা করতে হবে, পাঁচটা টাইমে আল্লাহকে সিজদা করতেই হবে, রমাদান যখন চলে আসবে সিয়াম পালন করতেই হবে, সামর্থ্য হলে হজ আদায় করতেই হবে, করতেই হবে। এবং এগুলোর মধ্যে কাউকে মিডিয়া নির্ধারণ করা যাবে না, আর এর মধ্যে অন্য কারো দিকে কোনো কিছুই দেওয়া যাবে না, আমলের বাস্তবায়ন করতে হবে। এ হচ্ছে মুসলিমদের কাজ, এ হচ্ছে তাওহীদের কাজ। এরপরে আমরা বলেছিলাম যে দাতা হিসাবে যত কিছু আসে আল্লাহর পক্ষ থেকে সেই কাজে অন্য কাউকে নির্ধারণ করা যাবে না, তাহলে কি হয়ে যাবে? রুবুবিয়াতে দাবি হয়ে যাবে। রুবুবিয়াত মানে হচ্ছে যিনি সৃষ্টি করেন, যিনি লালন পালন করেন, যিনি সকল প্রকার প্রয়োজন মিটান, তাকে কি বলে? রব বলে। যিনি সৃষ্টি করেন, যিনি সকল প্রকার প্রয়োজন মিটান, যিনি লালন পালন করেন জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পর থেকে নিয়ে হিসাবের পর্যন্ত, হিসাব থেকে নিয়ে আবার একটা প্রতিদান পাওয়া পর্যন্ত, সব কিছু যিনি দান করেন, সব কিছু যিনি সিস্টেম হয়েতে সব কিছু যিনি দেন, তিনি হচ্ছেন কে? রব। এইখানে যদি অন্য কাউকে স্থান দেওয়া হয় তাহলে তার তাওহীদ নষ্ট হয়ে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ নষ্ট হয়ে যাবে। মনে করেন ফরজ করার মালিক কে? আল্লাহ। ফরজ করার মালিক কে? আল্লাহ। আল্লাহ আমাদের জন্য পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করেছেন তাই না? এটা কার কাজ? আল্লাহ এবং তার রাসূলের, আল্লাহ এবং তার রাসূলের। মনে রাখতে হবে হারাম যেমনি ভাবে আল্লাহ করেন তেমনি ভাবে রসুলও করেন, রসুলকে আল্লাহ তাআলা এখতিয়ার দিয়েছেন এবং রসুল তাই করেন যা আল্লাহ করতে বলেন। ওয়াইহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহই কোরআনে বলছেন সূরা মায়দায়, যাই জেনে রাখো রসুল যা হারাম করেন সেটা হারাম, রসুল যা হালাল করেন সেটা হালাল, জেনে রাখো। তার মানে আল্লাহ হালাল করেন, রসুলও হালাল করেন, কিন্তু রসুল যেটাকে হালাল করেন বা হারাম করেন সেটা তিনি নিজের মন থেকে করেন না, তিনি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে তারপরে করেন, এটা হচ্ছে তার কাজ। আল্লাহ এবং তার রসুলের কাজটাকে যদি আমরা আমাদের মাথায় উঠিয়ে নেই তাহলে কিসের দাবি হয়ে যাবে? রুবুবিয়াতের দাবি হয়ে যাবে। ফরজ করার মালিক আল্লাহ, আল্লাহ পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করেছেন, আগামী কালকে থেকে আমরা বলে দিব যে আপনারা এখন থেকে ছয় ওয়াক্ত সালাত ফরজ করবেন, এই কাজটা কি আমার? আমি যদি এই কাজের দায় দায়িত্ব নিয়ে নেই তাহলে আমি আল্লাহর সেই অবস্থানের দায় দায়িত্ব নিয়ে নিলাম তাই না? বিষয়টা এমন না, তখন আমি আর মুসলিম থাকবো? আমি আর মুসলিম থাকবো না। অথবা আল্লাহ পাঁচ ওয়াক্ত করেছেন, আমরা বলে দিলাম আগামী কালকে থেকে তিন ওয়াক্ত পড়বেন, দুই ওয়াক্ত কাটা, কি অবস্থা হবে? এই যে কয়েকদিন আগে একুশের চোখে
আপনারা দেখলেন না একুশে টিভিতে ইমাম মাহদির সেনাপতি, ও কি করছে? নামাজ বাদ, রোজা বাদ, আর এখন শুধুমাত্র কালেমাও বাদ। এখন সে বলছে এখন দুইটা জিনিস মাত্র বাকি আছে, ওইটা আমি কয়েকদিন পরে চেঞ্জ করে দিব, হজ আর যাকাতটা ওটাও বাদ দিয়ে দিব, সমস্যা নেই। এটা কার কাজ? শয়তান ওকে দিয়ে করিয়েছে। এই দায়িত্বটা কার ছিল? আল্লাহ ছিল। এই স্থানে যদি কাউকে বসানো হয় তাহলে আল্লাহর স্থানে সে বসে পড়ল, সে আল্লাহর কার্যক্রম, আল্লাহর ক্ষমতাকে সে দাবি করে ফেলল। মাজহাব মানা ফরজ, এই ফরজটা কে করল? এই ফরজ করার দায়িত্ব কার? আল্লাহ না? মাজহাব যদি ফরজ হয়ে থাকে কে করবেন? আল্লাহ করবেন। আর আল্লাহ যদি ফরজ করে থাকেন সেটাকে কোথায় পাওয়া যাবে? কোরআনে এবং হাদিসে পাওয়া যাবে। সেখানে পাওয়া যাচ্ছে না, এই ফরজটা কে করল? তাহলে সে কি কাজ করেছে? রুবুবিয়াতের দাবি করে ফেলেছে, রুবুবিয়াতের দাবি করে ফেলেছে। যিনি প্রথম মাজহাবের নামে লিখেছেন যে ফরজ, তিনি রুবুবিয়াতের দাবি করে ফেলেছেন, তার নিজের অজান্তে হোক অথবা নিজে জেনে বুঝে হোক, জেনে বুঝে হোক আর অজান্তে হোক। এই কাজটার জন্য কাউকে বসানো যাবে না। যদি কেউ মনে করে যে আমার হুজুরও ফরজ করতে পারেন, আমার ইমাম সাহেবও ফরজ করতে পারেন, আমার ইমাম সাহেবের আদর্শ মানা ফরজ, আমার ইমাম সাহেবের হুকুম মানা ফরজ, আমার পীর সাহেবের হুকুম আমাকে মানতে হবে, ওইটাই আমার সুন্নাত, তাহলে সে পীর সাহেবকে কি মনে করবে? রব মনে করে ফেলবে, রব মনে করে ফেলবে। তখন তার লা ইলাহা ইল্লাল্লাহ যত সুন্দর হোক, নামাজ রোজা হজ যাকাত যত সুন্দর হোক, তার লা ইলাহা ইল্লাল্লাহ তাকে আর মুসলিম রাখতে পারবে না। তখন শুধু মৌখিক স্বীকৃতি থাকবে, আমলের বাস্তবায়নটা নষ্ট হয়ে যাবে। তারপর আমরা বলেছিলাম আল্লাহকে যেভাবে ভালোবাসা উচিত, ঠিক একই রকম ভালোবাসা যদি আল্লাহকে যেভাবে ভালোবাসা উচিত ঠিক একই রকম ভালোবাসা যদি অন্য কাউকে দেওয়া হয় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ নষ্ট হয়ে যাবে। আল্লাহর ভালোবাসা যেমন, আল্লাহর ভালোবাসা যেমন, যেমন আল্লাহর ভালোবাসার অন্যতম প্রধান একটা বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর প্রত্যেকটা হুকুমকে আনুগত্যের সাথে মেনে নেওয়া। আল্লাহর প্রত্যেকটা হুকুমকে আনুগত্যের সাথে মেনে নিবে, এটা হচ্ছে আল্লাহকে ভালোবাসার প্রধান একটা বৈশিষ্ট্য, প্রধান একটা দৃশ্যমান বিষয়, আল্লাহর প্রত্যেকটা হুকুমকে আনুগত্যের সাথে মেনে নিবে। এখন এই বৈশিষ্ট্য বসিয়ে দিয়েছে পীর সাহেবকে, ইমাম সাহেবদেরকে, পীর যা বলে সেখান থেকে আর মাথা নত করা যাচ্ছে না, মাথা বের করতে পারছে না। পীরতন্ত্রের নীতিমালা, ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপা একটা বই আছে সুফিবাদের নীতিমালার উপরে, 18টা নীতিমালা দিয়েছে। ভারতবর্ষে যে সমস্ত পীর সাহেবরা আছে, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, রশিদ আহমদ গাঙ্গুহি, তারা নীতিমালা দিয়েছে পীরতন্ত্রের নীতিমালা। 18টা নীতিমালার মধ্যে হতে প্রথম নীতিমালা হচ্ছে পীর যা হুকুম করবে সেই হুকুমকে আল্লাহর হুকুম মনে করে 100% মানতে হবে। আল্লাহটাকে প্রয়োজনে ছাড়া যেতে পারে কিন্তু পীর সাহেবটাকে ছাড়া যাবে না। প্রয়োজনের কারণে আল্লাহটা বাদ হয়ে যাবে কিন্তু পীরেরটা চলতে হবে, পীর সাহেব যা বলবে সেটাই। এ হচ্ছে পীরতন্ত্রের প্রথম নীতিমালা। এটা পীর যদি আপনাকে জেনা করতে বলে আপনি জেনা করবেন, পীর যদি ব্যভিচার করতে বলে ব্যভিচার করবেন, পীর আপনাকে যা ইচ্ছা তাই বলবে আপনি সেটাই পালন করবেন, কারণ আপনি হচ্ছেন মুরিদ, তিনি হচ্ছেন পীর। আপনি জানেন না আল্লাহ পর্যন্ত কিভাবে পৌঁছাতে হয়, উনি জানেন আল্লাহ পর্যন্ত কিভাবে পৌঁছাতে হবে, উনি পৌঁছাবার জন্যই আপনাকে অপরাধ করতে বলবে, আর উনি ওইখানে বসে বসে আল্লাহ থেকে ক্ষমা চাইয়ে নিয়ে আপনাকে আবার আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। প্রথম নীতিমালা পীরতন্ত্রের। সেখানে তারা দলিল পেশ করেছে কোরআনের একটা আয়াত থেকে, সূরাতুত তাহরিমের, সেখানে তারা বলছে যে পীরের কাছে মুরিদরা ঠিক সেইভাবে থাকবে যেমন আল্লাহর কাছে ফেরেশতারা মাথা নত করে বসে থাকে, আল্লাহর হুকুমের বিপরীতে যেমন এক চুল যাওয়ার ক্ষমতা ফেরেশতাদের নেই, ঠিক মুরিদ হওয়ার পরে, মুরিদ হওয়ার পরে পীরের হুকুমের বাইরে এক চুল যাওয়ার মতো ক্ষমতা কারোর নেই, এক চুল যদি বাইরে যায় সে আর মুসলিম থাকবে না। হলো পীরতন্ত্রের নীতিমালা, 18টা নীতিমালার প্রথম নীতিমালা। ফেরেশতাদের যেমন কোনো পাপ করার কোনো মনোবাঞ্চনাই নেই, কোনো ক্ষমতাই নেই, ঠিক একই রকম পীর সাহেবের হুকুমকে ছেড়ে দেওয়ার মতো কোনো অধিকার মুরিদের নেই। এ হচ্ছে কি? আল্লাহর আনুগত্যের ভালোবাসা পীর সাহেবকে দিয়ে দেওয়া, পীর সাহেবকে দিয়ে দেওয়া আনুগত্যের ক্ষেত্রে সে বিশাল বড় শির। আল্লাহ বলছেন
মানুষের মধ্যে হতে কিছু সংখ্যক মানুষ রয়েছে যারা তাদের এই সমস্ত দেব দেবীদেরকে পীর মসজিদদেরকে ইমামদেরকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসার মতো করে। আল্লাহকে যেমন ভালোবাসা উচিত ছিল ঠিক তেমনি ভাবে তারা গায়রুল্লাহকে ভালোবাসে। আর ইমানদার যারা তারা সবচাইতে বেশি ভালোবাসে কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। কিসের মাধ্যমে? আনুগত্যের মাধ্যমে। কিসের মাধ্যমে? আনুগত্যের মাধ্যমে। যারা এগুলোকে বর্জন করবে তারা ইসলাম থেকে বের হয়ে চলে যাবে, অনেক দূরে চলে যাবে। যদিও তাদের বড় দাড়ি থাকবে, জুব্বা থাকবে, পাগড়ি থাকবে, হাতে কোরআন থাকবে, বিশাল তসবি থাকবে, হজ উমরা থাকবে, সব থাকবে, মসজিদ থাকবে, তাদের ইসলাম তাদের কাছে ইসলাম বের হয়ে চলে যাবে। বের হয়ে কোথায় যাবে? এই যে আমাদের মতো মানুষের কাছে চলে আসবে। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন। আল্লাহ যদি তৌফিক না দিতেন আমরা বের হয়ে আসতে, আল্লাহ তৌফিক দিয়েছেন। এবং এটা আল্লাহর ভালোবাসার একটা নমুনা। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে আল্লাহ তাআলা দীনের দিকে প্রত্যাবর্তন করার তৌফিক দেন। দীন মানে হচ্ছে তাওহীদ, তাওহীদের দিকে প্রত্যাবর্তন করার তৌফিক তাদেরকে আল্লাহ তাআলা দেন যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। কি হয়েছে, কি হয়েছে, কি কথা হচ্ছে, কি হচ্ছে? হ্যাঁ কি বলেন, আমাকে বলেন, আমাকে বলেন, বলেন। ওরে ইশারা করতেছেন, ও তো আমার কথা শুনতেছিল, আপনি ওর ডিস্টার্ব করে দিলেন। এটা হারাম জানেন, নিষিদ্ধ। এটা কেউ যদি মনোযোগ দিয়ে কোরআন সুন্নার কথা বলে তাকে সেখান থেকে সরিয়ে আনা হারাম, একদম নিষিদ্ধ, একদম নিষিদ্ধ। এই আপনার একটুখানি কথা কাজের কারণে যে সবার মনোযোগ চলে গেছে, কাজ করা যাবে না, একদম নিষিদ্ধ, হারাম। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল আফরাইতুম মা তাদউনা মিন দুনিল্লাহ ইন আরাদানি আল্লাহু বিদুররিন হাল হুন্না কাশিফাতু দুররি আও আরাদানি বিরহমাতিন হাল হুন্না মুনসিকাতু রহমাতি কুল হাসবি আল্লাহ আলাইহি ইয়াতাওয়াক্কালুল মুতাওয়াক্কিলুন। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে, এখন থেকে আমাদের আলোচনাগুলো চলবে, এতদিন পর্যন্ত আমাদের আলোচনা ছিল তাওহীদ কেন্দ্রিক, আমাদের প্রত্যেকটা আলোচনা চলবে। এই কিতাবের 66টা অধ্যায় আছে, তার মধ্যে মাত্র 5টা আমরা শেষ করতে পেরেছি। পুরোটাই আলোচনা হচ্ছে তাওহীদ কেন্দ্রিক, তাওহীদ কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে আর তাওহীদের কিভাবে পূর্ণতা পাবে, বিষয় এই দুইটা, কিভাবে নষ্ট হবে কিভাবে পূর্ণতা পাবে, তাওহীদ মানতে গিয়ে কি কি সমস্যা আসতে পারে, কি কি সমস্যার কারণে আমাদের তাওহীদ নষ্ট হয়ে যেতে পারে, এই বিষয়গুলোরই আলোচনা থাকবে। আজকে থেকে আলোচনা শুরু হচ্ছে শিরকের পরিচয় দিয়ে আল্লাহ তাওহীদের পরিচয়, শিরকের পরিচয়ের মাধ্যমে আল্লাহ তাওহীদের পরিচয়। এখন আমরা দিনের বেলায় বসবাস করছি, তাই না? এখন আমরা যে সমস্যাটা, যে সময়টাতে আছে, এটা কি দিন না রাত? এই দিনকে জানার কারণে আমরা রাতকে জানতে পারছি। অজ্ঞতাকে জানতে পারলে মানুষ জ্ঞানের মর্যাদা বুঝতে পারে, ঠিক এমনি ভাবে শিরককে জানতে পারলে মানুষ শিরককে বর্জন করে তাওহীদের দিকে ধাবিত হতে পারবে। শিরক জানতে হবে, জাহেলিয়াতকে জানতে হবে। যে ব্যক্তি জাহেলিয়াতকে জানবে, জানার পরে সে যখন জাহেলিয়াতকে প্রত্যাখ্যান করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তাদেরকে মানুষের মধ্যে আলাদা একটা মর্যাদা দিয়ে দিবেন, যে জাহেলিয়াতকে জেনে জাহেলিয়াতকে প্রত্যাখ্যান করবে। জি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে মানুষকে ডাকতেছেন, হাদিহি সাবিলি, আমরা বলি না আল্লাহর হুকুম নবীর তরিকা, নবীর তরিকা বলি না, নবীর তরিকা হচ্ছে নবীর সুন্নাত। নবী যেই পথ দিয়ে মানুষকে আল্লাহকে আল্লাহর পথে ডেকে আনতেন, আল্লাহর দিকে যে পথ দিয়ে ডাকতেন, যেমন আমরা আজকে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করছি, আমাদের দিকে কিন্তু করছি না, আল্লাহর দিকে আহ্বান করছি। পথটা কি? একটা পথ লাগবে না, পথ ছাড়া কেউ কিছু করতে পারছে? পথটা হচ্ছে কি আমাদের জন্য? আল্লাহর কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লামের সহি হাদিস, এটা হচ্ছে আমাদের পথ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা পথ দিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকতেন, সেই পথটা কি? সেটা ছিল ওয়াহির পথ। ওয়াহির পথ দিয়ে তিনি মানুষকে আল্লাহর দিকে ডাকতেন, তাই বলছেন হাদি সাবিলি,
এটা হচ্ছে আমার চলার পথ, এই পথ দিয়ে আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করি যে আসো আসো আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো। বুঝতে পারেননি মনে হয়? আমার পথ বলতে কি এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ বুঝিয়ে দিয়েছেন নাকি আল্লাহ স্বয়ং বলছে আমার পথ, আল্লাহ নিজের পথ, আল্লাহর দিকে ডাকার জন্য একটা মাধ্যম। আল্লাহর দিকে ডাকার জন্য আমার আমার সাথে কথা হবে, আমি বলছি আল্লাহর দিকে ডাকার জন্য একটা মাধ্যম, রাসূলেরও পথ আছে আল্লাহরও পথ আছে, উভয়েরটাই হচ্ছে আল্লাহ প্রদত্ত, উভয়েরটাই আল্লাহ প্রদত্ত। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আদেশ করেছেন তোমরা সালাত আদায় করো, কিন্তু সালাতের এই সিস্টেমটা কে দেখালেন আমাদেরকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি যে দেখিয়ে দিচ্ছেন তার ব্যক্তিগত কারণে দেখাচ্ছেন না আল্লাহর হুকুমে দেখাচ্ছেন? একটা পথ, যে পথ বেয়ে মানুষ আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে। আমরা দিনের পথ বেয়ে 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 জান্নাতের দিকে যাচ্ছি, দিনের একটা চলার রাস্তা না, এই চলার রাস্তা দিয়ে আমরা আল্লাহর দিকে যাচ্ছি, আমরা জান্নাতের দিকে যাচ্ছি। রাসূল সাল্লাম এই মাধ্যম দিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকতেন, সেটা ছিল ওয়াহী। তাকে প্রশ্ন করা হতো যে তুমি কি কি করতেছো, বলছে আমি ডাকছি মানুষকে আল্লাহর দিকে। কিসের মাধ্যমে ডাকছো? ওয়াহীর মাধ্যমে, ওয়াহীর মাধ্যমে, ওয়াহী দিয়ে তিনি মানুষকে ডাকতেন, ওয়াহীর পথ। পুরস্কার হয়নি ওয়াহীর পথ। হ্যাঁ, জ্ঞানের সাথে, আল্লাহ এবং তার রাসূলের পথকে, উভয়টাই আল্লাহ এবং তার রাসূলের পথ। আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা মায়েদায় আরো বলেছেন, ওয়ায়ুরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবাদ ওয়া নাকফুরু বিবাদ। যারা আল্লাহ এবং তার রাসূলকে বিচ্ছিন্ন করতে চায়, আল্লাহ এবং তার রাসূলকে যারা বিচ্ছিন্ন করতে চায়, যারা বলে যে আমরা এর অংশকে মানলাম আর এর এই একটা অংশকে আমরা ছেড়ে দিলাম, আল্লাহ বলছেন উলাইকা হুমুল কাফিরুন হাক্কা, এরা হচ্ছে কাফের। আল্লাহ এবং তার রাসূলকে সত্তাগতভাবে দুজন আলাদা, কিন্তু পথটা হচ্ছে দুজনের এক। কারণ পৃথিবীতে এর আগে যেমন একবারে কিতাব দিয়ে দিয়েছিলেন আল্লাহ তাআলা তাওরাত জাবুর ইনজিল, কিন্তু কোরআনুল কারীম ধারাবাহিকভাবে আসতেছিল একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 6000 বারের বেশি এসেছেন এই আসমানি বার্তা নিয়ে। এসেছিলেন কার কাছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যারা এই রাসূলকে আলাদা করতে চাইবে, গতকালকে আমাদের একটা বৈঠক ছিল, আচ্ছা রাসূল কিছুই না, রাসূল কিছুই না, হাদিস কোনো বিষয়ই না, এইগুলো অনেক পরের চ্যাপ্টার, আমরা ওগুলো নিয়ে কথাই বলছি না, ওগুলো দরকারই নেই, আসেন কোরআন মানি। গতকালকে অনেক রাত পর্যন্ত আমাদের বৈঠক ছিল, নাসির ভাই ছিল, আশিক ভাই ছিল, সেই বিকালে 4টা থেকে শুরু হয়েছে লম্বা কিছু, লাস্টে গিয়ে তারা পালিয়েই চলে গেল, পালিয়ে চলে গেল, উঠে টুটে দিয়ে চলে গেল। একজন জেনারেল শিক্ষিত কলেজ পড়ুয়া একটা ছেলের কাছে, আমরা তো কোনো কথাই বলিনি, চুপচাপ বসে বসে ওদের দেখতেছি। কলেজ পড়ুয়া একটা ছেলে বাংলা ইংরেজি চাকরি করে, ও উঠে দাঁড়িয়ে বললো এর জবাব আমি দিচ্ছি। আল্লাহ তাআলা তাকে জাযায়ে খায়ের দেয়। ও জবাব যখন দেওয়া শুরু করলো 5-6 মিনিটের মাথায় উঠে পালিয়ে চলেই গেল, আর বসলো না, চলে গেল। রসুল কিছু না, রসুল কোনো ফ্যাক্টরি না, রসুলকে দরকার নেই, আগে বোঝেন আল্লাহ কি বলেছে, হাদিস পরে, হাদিস দরকার নেই, আল্লাহটা আগে আসুক, পার্থক্য করা যাবে না, কোনো পার্থক্য নেই, বিধানের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। রসুল যে ডাকবেন, ডাকবেন কার দিকে? আল্লাহর দিকে। রসুল নিজের দিকে কখনো ডাকেননি, তিনি বলছেন এই পথ বেয়ে বেয়ে আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি, আমার চলার পথ হচ্ছে এটা। যেমন আমাদেরকে জিজ্ঞেস করলে ভাই আপনার কি নিয়ে চলছেন, ভাই কোরআন সুন্নাহ নিয়ে চলছি, চলার পথ। যাই হোক, তো আজকে থেকে আমাদের আলোচনা হচ্ছে, বেশ কয়েকটি আলোচনা থাকবে, শিরিক জানার মাধ্যমে আল্লাহর তাওহীদকে জানা, শিরিক জানার মাধ্যমে আল্লাহর তাওহীদকে জানা, সকল প্রকার কল্যাণ এবং অকল্যাণের মালিককে, সুস্থতা দেওয়ার মালিককে, অসুস্থ করার মালিককে, সন্তান দেওয়ার মালিককে, বালা মুসিবত দেওয়ার মালিককে, একমাত্র আল্লাহ। চাকরি বাকরি দেওয়ার মালিককে আল্লাহ। প্রেম পত্র পাঠিয়েছেন মনের সাথে মোলটা মিলিয়ে দেওয়ার মালিককে আল্লাহ। দেখছেন, এটাও কয় আল্লাহ। প্রেম পত্র পাঠায় দিছেন
ও আপনার দিকে ফিরেও তাকাচ্ছে না। এখন যদি লাইগা যায় তাহলে এটা কে লাগায় দিল কন্ধ দেখে? তাও তাই আল্লাহ আল্লাহ। হ্যাঁ কাজ ইবলিসের। কোরআন পড়ো তুমি কয় ঘন্টা পড়ো প্রতিদিন? কোরআন হাদিস কয় ঘন্টা পড়ো? মোটেও পড়ো না? কতক্ষণ হালকা পাতলা কতক্ষণ? কোরআন হাদিস কি হালকা নাকি? হালকা পাতলা পড়ে, কোরআন হাদিস পড়ে হালকা পাতলা। কয় ঘন্টা পড়ো? হ্যাঁ প্রতিদিন এক ঘন্টা পড়তে হবে সবার জন্য, এটা ফরজের মতো। আমি ফরজ বলবো না কারণ আমি ফরজ দেওয়ার মালিক নই, কিন্তু বর্তমান সময় একটা মানুষের বারো ঘন্টা পড়া ছাড়া কোনো উপায় নেই। বারো ঘন্টা কোরআন সুন্নাহ নিয়ে পড়তে হবে, বারো ঘন্টা কমপক্ষে। সে জায়গায় আমি এক ঘন্টা বলেছি, কারণ হলো সারা পৃথিবী থেকে যেইভাবে মুসলিমদেরকে তাদের ইসলাম ছিনিয়ে নেওয়া হচ্ছে, না কাটা হচ্ছে ওই কথা কোনো লাভ নাই, ওগুলা ফালতু কথা। ও যাদেরকে মারতেছে ওগুলো মুসলিম না, অন্য কিছুগুলোকে মারতেছে। এই ফিলিস্তিন ওগুলো মুসলিম মারতেছে না, ওগুলো হলো ভূগোলবিদদের দৃষ্টি ধরা মুসলিম, আর নামের দৃষ্টি ভোটার আইডি কার্ডের দৃষ্টিতে ওরা মুসলিম, অন্য কিছু না। গিয়ে দেখেন ওরা কোরআন মানে না, কেউ কেউ আছে হাদিস মানে না, কেউ রসুলকে মানে না। এই গাদ্দাফি কোরআন চেঞ্জ করেছিল, এই গাদ্দাফি ওর এলাকায় তিন অক্ত নামাজ করেছিল, তিন অক্ত নামাজ চলতো। এই গাদ্দাফি একসময় আল্লাহর মূর্তি মানিয়ে তাকে দাফন করেছিল, এগুলো মুসলিম মনে হয় আপনার? এই সাদ্দাম হোসেন একই কাজ করেছিল, মুসলিম মনে হয়? ওর অনুচর যেগুলো ছিল ইরাকে ওইগুলোকে এখন সরকার মারতেছে, আপনার মুসলিম মনে হয়? আল্লাহ তাআলা জালেমকে দিয়ে জালেমকে খতম করান, কোরআনে আছে এই কথা যে জালেমকে দিয়ে জালেমকে খতম করান। এই সাদ্দাম হোসেন আল্লাহর মূর্তি বানিয়ে তাকে দাফন করে মাটি নিচে দাফন করে বলছে যে আল্লাহকে দাফন করে দিলাম, যা এখন আর পৃথিবীতে আল্লাহ টাল্লাহ বলতে কিছু নাই, এখন আমি সব। সে আরেক ফেরাউন, ওকে মানলো কে? আমেরিকা গিয়ে মানলো। আমাদের এখানে লাভ কি আর লসটা কি? হ্যাঁ মানবতা বিরোধী কিছু কাজ করেছে, তার প্রতিবাদ আমরা করি যে মানবতাকে নষ্ট করা যাবে না। একজন অমুসলিমেরও মানুষ হিসেবে বেঁচে থাকার দাবি আছে, ওখানে মুসলিমদেরকে নিধন করা হচ্ছে বিষয়টা এরকম নয়, কাশ্মীরে মুসলিম নিধন করা হচ্ছে বিষয়টা এরকম নয়। আপনি কাশ্মীরে যাননি, আপনি ভারতে যাননি, আমরা ঘুরে এসেছি, ভারত সফর করে এসেছি, গিয়ে দেখে এসেছি মুসলিমরা দুর্গা পূজার সময় ওইখানে গিয়ে পূজা করে, ওখানে গিয়ে সেজদা করে, ওই মুসলিমগুলারে কাশ্মীরে মারতেছে। আপনার এখানে লাভ কি আর লস কি? ওই কাটাকাটি ফাটাফাটি ওই বলে কোনো লাভ নেই। আবেগ দেখিয়ে মুসলিমদের কোনো কিছু চিন্তা করা উচিত নয়, ইসলাম আবেগের ধর্ম নয়, ইসলাম হচ্ছে বিবেকের ধর্ম। বিবেক দিয়ে ইসলামকে বুঝতে হয়, আবেগ দিয়ে কিসের ইসলাম বুঝেন? বিবেক, বিবেক। এজন্য পড়তে হবে প্রচুর, কি যে ষড়যন্ত্রগুলো চলতেছে বলার অপেক্ষা রাখে না, কি যে ষড়যন্ত্রগুলো চলতেছে। আপনারা যখন দাওয়াতি কাজ করবেন, মানুষের কাছে ময়দানে নামবেন, তখন বুঝবেন। আমরা এই যে ফিল্ডে যখন কাজ করতেছি, আমাদের কাছে বিভিন্ন রিপোর্ট আসতেছে, কি যে অবস্থা, কি যে অবস্থা। বাংলাদেশে কোরআনের সেকেন্ড কপি চলে এসেছে, কোরআনের সেকেন্ড কপি বাংলাদেশে চলে এসেছে, সেই কোরআনগুলো এখন বিলি করা হচ্ছে রাস্তায় ঘাটে, জানেন আপনারা? এখন অরিজিনাল কোরআনের সাথে যদি আপনাদের সম্পর্ক না থাকে, এই ডুপ্লিকেট কপিগুলো তো আপনার লাইব্রেরির মাধ্যমে আপনার হাতে চলে আসতে পারে, সেইটা পড়ে তার উপরে ঈমান আনবেন কোথায় যাবেন? কোথায় যাবেন? ইরান থেকে কোরআন ছেপেছে, আমেরিকা থেকে কোরআন ছেপেছে, আলাদা আলাদা। আমেরিকার কোরআনে 560টার মতো আয়াতকে তারা কেটে দিয়েছে, নেই। ইরান থেকে যে কোরআন ছেপেছে তার ভিতরে প্রায় 1500-এর মতো আয়াতকে সংযোজন করেছে। কি পড়বেন? বানিয়ে দিয়েছে, পড়বেনটা কি? এজন্য জ্ঞান প্রচুর দরকার। এই অবস্থায় মুসলিমদেরকে বারো ঘন্টা পড়তে হবে, ছয় ঘন্টা কাজ করবে, ছয় ঘন্টা নিজের লেখাপড়া ঘুমাবে, এই সেই করবে, রেস্ট করবে, আর বারো ঘন্টা তাকে পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নেই।
আপনি দেখেন না মুসলিমদেরকে এইভাবে এইভাবে করে মুসলিমদের সবকিছু শেষ করা হয়েছে। তুরস্কে আজান নিষিদ্ধ করা হয়েছে একদিনে, কোরআন ছাপা নিষিদ্ধ করা হয়েছিল একদিনে, আরবি পড়া নিষিদ্ধ করা হয়েছিল একদিনে, রাশিয়া নিষিদ্ধ করা হয়েছিল একদিনে নাকি? এইভাবে একটু 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 করতে করতে শেষ পর্যন্ত বলে দেওয়া হয়েছে যে আরবি ভাষায় কেউ কথা বলতে পারবে না, কোরআন কেউ পড়তে পারবে না, যত কোরআন ছিল সব নিয়ে চলে গিয়েছে সাগরে ডুবিয়ে দিয়েছে। তারপরে নামাজটাকে চেঞ্জ করে দিয়েছে, কেউ আর আরবিতে নামাজ পড়তে পারবে না, কেউ আর আরবিতে আজানও দিতে পারবে না। আজান চেঞ্জ, নামাজ চেঞ্জ, কোরআন চেঞ্জ, সবকিছু চেঞ্জ, একদিনে হয়নি। মুসলিমরা লেখাপড়া ছেড়ে দিয়েছে, আজকে তাদের কাছে কোরআন বলতে কিছুই নাই, কোনো কিছুই নাই, ইসলাম নামটুকু আছে শুধুমাত্র। আমাদের চাইতেও তাদের অবস্থা আরো বেশি করুন, এই তুরস্কের অবস্থা গিয়ে দেখেন, পড়ার কোনো বিকল্প নাই, প্রচুর পড়তে হবে, প্রচুর পড়তে হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা ফালু ফাহিশাতান ক্বালু ওয়াজাদনা আলাইহা আবাআনা ওয়াল্লাহু আমারনা বিহা। মানুষ যখন কোনো অপকর্ম করে, প্রেমপত্র দিয়েছে এটা সেটা করেছে, তখন কি বলে ওয়াজাদনা আলাইহা আবাআনা, আমরা বাপদাদাদেরকে এরকম পেয়েছি, তারা এরকম করতো। আর দ্বিতীয় অভিযোগটা কি, ওয়াল্লাহু আমারনা বিহা, আল্লাহই তো আমাদেরকে কাজ করার কথা বলেছেন, আল্লাহই যে তাকদীরে লিখে দিয়েছেন তাই তো আমি প্রেমপত্র পাঠিয়েছি। এখন যদি মিলে যায় তাই বলবো যে আল্লাহই তো মিলিয়ে দিয়েছেন আমার কাছ থেকে। আল্লাহ বলছেন নবী তুমি বলে দাও লা ইয়ামুরু বিল ফাহশা, আল্লাহ তাআলা কখনো এই সমস্ত অশালীন কাজ করার জন্য হুকুম করেন না। শয়তানই কাজ করেছে, শয়তানই কাজ করেছে। আপনি বলবেন তাহলে এটা লেগে গেল যে, হ্যাঁ লেগে গিয়েছে, এই ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ তাআলা ক্ষমতা দিয়ে রেখে দিয়েছেন, পেট্রোল এ দিয়ে একটা এলাকাকে ধ্বংস করে দিতে পারেন, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে পারেন, আবার এ দিয়ে মানবতার কল্যাণের জন্য কাজও করতে পারেন। উভয়টাই করা যায়, পেট্রোল দিয়ে উভয়টাই করা সম্ভব। এই পুরো এলাকাকে পেট্রোল দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া যাবে, আবার এই পুরো এলাকার মানুষের মাঝে পেট্রোল বিলিয়ে সেটা দিয়ে গাড়ি চালিয়ে এটা করে সেটা করে বিক্রি করে এখান থেকে সম্পদ আহরণ করে এলাকার মানুষগুলোকে আবার দরিদ্র মুক্ত করাও যেতে পারে। উভয় কাজেই লাগবে। আল্লাহ ক্ষমতা দিয়ে রেখেছেন, ভালো মন্দ দিকে দিয়েছেন, যাও ভালোটা করো ভালোটা করো, আর শয়তান বলতেছে না খারাপটা করো খারাপটা করো। আপনি যেটা ইচ্ছা সেটা হাতে করে নিয়ে নিতে পারেন, আপনার ইচ্ছা, আপনি যেটা ইচ্ছা নেন, ভালোটা করলে ফলাফল পাবেন, খারাপ করলে ফলাফল পাবেন। ম্যাট্রিক পরীক্ষা দিতে ঢুকেছেন, এক কলমও লিখবেন না, খালি উপরে নাম ঠিকানা সব লিখে দিয়ে চলে এসেছেন, খালি খাতা দিয়েছেন, স্যার আপনাকে নাম্বার দিবে পুরাপুরি, তাই না? গোল্ডেন এ প্লাস পেয়ে পাস করে আসবেন। আর একটা ছেলে পুরাপুরি খুব ভালোভাবে লিখেছে, ওকে স্যার জিরো দিবে, তাই না? যা করবেন তার ফলাফল পেতে হবে, যেটা করবেন তার ফলাফল। ভালো মন্দ উভয় জ্ঞান দিয়ে দিয়েছেন, বিবেক দিয়ে দিয়েছেন, ব্যাস ফলাফল নিতে থাকেন। কি নেবেন এটা বলছেন, কি নেবেন এটা বলছেন? অ্যাক্সিডেন্ট, হ্যাঁ আপনার তাকদীরে ছিল আপনি মৃত্যুবরণ করবেন, তাকদীরে ছিল মৃত্যুবরণ করবেন, আপনাকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, আপনি অসাবধানতার কারণে আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, এই হয়েছেন, মৃত্যুটা ছিল আপনার জন্য নিশ্চিত, অসাবধানতা হচ্ছে আপনার কাজ, মৃত্যু নিশ্চিত ছিল। আপনি যেখানেই থাকতেন এই সময়, মাটির নিচে ট্যাঙ্কির ভিতরেও যদি ঘুমিয়ে থাকতেন, ওখানেও আপনাকে মৃত্যু এসে গ্রাস করে নিত, যেখানেই থাকো তোমাকে মৃত্যু গ্রাস করে নিবে, আগেও নিবে না পরেও নিবে না, মৃত্যু আসবে। অসাবধানতাটা হচ্ছে আপনার কাজ, অসাবধানভাবে চলা। তো যাই হোক, তা আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে সকল প্রকার কল্যাণের মালিককে আল্লাহ, আবার অকল্যাণের মালিক ওকে আল্লাহ। সব কিছু কে দান করেন? একমাত্র আল্লাহ। পরিবারের সুখ শান্তি কে দেন? আল্লাহ দেন। সন্তান আল্লাহ দেন, চাকরি বাকরি আল্লাহ দেন, রিজিকের সকল প্রকার ব্যবস্থা আল্লাহ দেন। অসুস্থ কে করেন? আল্লাহ করেন। সুস্থতা কে দান করেন? এগুলো সব রুবুবিয়াতের শামিল, এগুলো সব রুবুবিয়াতের শামিল। ইব্রাহিম আলাইহিসসালামকে জিজ্ঞেস করা হয়েছিল, এই তোমার রব আবার কে, তোমার রব আবার কে? তখন তিনি বলছেন, তার সভাসদ এলাকার লোকজন নম্রদের সবার সামনে বলছেন যে আমার রব হচ্ছেন তিনি, যিনি আমাকে, আমি যখন ক্ষুধার্ত থাকি তিনি আমাকে খাদ্য দান করেন, আমি যখন তৃষ্ণার্ত থাকি তিনি আমাকে পানি পান করান, আমি যখন অসুস্থ হয়ে পড়ি তিনি আমাকে তখন সুস্থতা দান করেন, আমার যখন কোনো প্রয়োজন থাকে আমি সোজা তার কাছে চাই তিনি আমার প্রয়োজনগুলোকে মিটান। এগুলো কে করেন? আল্লাহ করেন। এগুলো সব রুবুবিয়াতের কাজ। কেউ যদি এটাকে অন্য কোনো কিছুর মধ্যে নেয়, ব্যক্তির মধ্যে
বস্তুর মধ্যে সময়ের মধ্যে কোনো কিছুর মধ্যে যদি এটাকে নিয়ে সীমাবদ্ধ করে সে কি করবে? শিরিক করে ফেলবে, শিরিক করে ফেলবে। ঠিক তেমনি একটা বিষয়বস্তু হচ্ছে তাবিজ, বালা, সুতা, তাগা, তারপরে এই লাল সুতা, কালো সুতা, তারপরে আমাদের এলাকার সুতা, ঢাকার সুতা, চিটাগাংয়ের সুতা, আরেকটু বেশি পয়সা হলে পরে ইন্ডিয়ার সুতা, তারপরে বাগদাদের সুতা, যা আছে। কেন এইগুলোকে ব্যবহার করছে? বালা মুসিবতকে প্রতিহত করার জন্য, বালা মুসিবতকে প্রতিহত করার জন্য, অথবা বালা মুসিবত থেকে রেহাই পাওয়ার জন্য, প্রতিহত করার জন্য অথবা রেহাই পাওয়ার জন্য। তাবিজ কেন পড়েছেন? এই আপনার বাচ্চাটাকে কেন তাবিজ দিয়েছেন? বিছনায় পেশাব করে তো পেশাব বন্ধ করার লিগে তাবিজ দিছি। তো পেশাব বন্ধ করার ভিতরে এই তাবিজের মধ্যে কি আছে? তাবিজ করতে আনছে মাজার থেকে, না না হুজুরের থেকে আনছি, হুজুরের থেকে তাবিজ। হুজুর কি লেগে? কোরআন লেখা দিছে, কোরআন লেখা দিছে। তাবিজ খুলে দেখা গেলো সূরা বাতে লেখা আছে, সূরা ফালাক নাস লেখা আছে, আয়াতুল কুরসি লেখা আছে, আর ওই তাবিজের মধ্যে বাচ্চাটা রাতের বেলা সরাসরি কোরআনের মধ্যে পেশাব। কে করালো এটা? ইমাম সাহেব করালো, ইমাম সাহেব এই কাজটা করালো কোরআনের মধ্যে। ও বাচ্চা যে বিছনায় পেশাব করে, তাবিজ দিয়ে কি পেশাব বন্ধ করা সম্ভব? তাবিজটা যখন দেয় তখন আবার বলে দেয় রাত্রে পানি কম খাওয়াবেন, আর খাওয়ার পরে আধা ঘন্টা পরে পেশাব করায় তারপরে শোয়াবেন, আর এই তাবিজটা কোমরে লাগায় দিবেন। স্যার রাত্রে পানি কম খাওয়ালে ও বিছনা পেশাব করবে, আর শোয়াবার আগে পেশাব করায় শুলে ওর পেশাব করবে? জ্বরে বক মারে ফকিরের কেরামতি পারে। ও পেশাব পেশাব করে শুয়েছে, রাত্রে আর পেশাব করে না, ব্যাস। এই তাবিজ কত ভালো! এই মহিলা এখন পাশের বাড়ির মহিলাটাকে বলে ওই হুজুরের থেকে বিছনা পেশাবের তাবিজ নিয়ে আয়, তাই না? আর যুবক ভাইদের তো বলার অপেক্ষায় রাখে না, স্বপ্ন দোষের তাবিজ। হ্যাঁ জানেন না এটা? আরে বাবা এটা হয় হচ্ছে যার প্রেশার লো থাকে। আমি ওষুধের ব্যবসা করেছি জানি, যাদের প্রেশার লো থাকে, যারা সারাদিন হাবিজাবি টেনশন করে, এটা ওইটা সেটার অভ্যাস আছে, তারপরে গ্যাস জাতীয় খাবার দাবার খায়, ওর নিয়মিত স্বপ্ন দোষ হবে। গ্যাস জাতীয় খাবার দাবার খাওয়া বন্ধ করে দিক, হাবিজাবি টেনশন করা বন্ধ করে দিক, একটু তিতা বেশি খাক আর প্রেশারটাকে একটু বাড়াক, ওর স্বপ্ন দোষ খুব কমে যাবে, মাসে একবার দুইবার হবে। এটা শারীরিক অসুস্থতা, এইটার জন্য গিয়ে হুজুরের থেকে তাবিজ নিয়ে আসে, হুজুর কোরআন ভরে দেয় ওর ভিতরে, আর ওইটাকে লাগা হচ্ছে কোমরের সাথে, লজ্জাস্থানের সাথে বাড়ি খায়, আর রাতের বেলায় ওর মধ্যে গিয়ে বীর্য পড়ে। আস্তাগফিরুল্লাহুল আযীম! এই কোরআনকে অবমাননা করা ইসরায়েলিদের দরকার? মুসলিম অবমাননা করছে কোরআনকে, এই মুসলিমগুলো কোরআনকে অবমাননা করছে, মসজিদের মুহাদ্দিস ইমাম সাহেব আর মুহাদ্দিসরা কোরআনকে অবমাননা করছে। লা ইলাহা ইল্লাল্লাহ! আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবীদের স্বপ্ন দোষ হত, রসুল কার গলায় তাবিজ ঝুলিয়ে দিলেন? সাহাবীদের যদি না হতো আমরা এই মাসালা পেলাম কোত্থেকে? যে স্বপ্ন দোষ হলে ফরজ গোসল করতে হবে, গোসল না করলে নামাজ পড়া যাবে না, আমরা জানলাম কোত্থেকে? তাদের হতো এটা, রাসুল এই চিকিৎসা দিলেন নাকি? আস্তাগফিরুল্লাহ আযীম! দিবে যে কোমরে বাঁধবে, ঢিলা করে বাঁধবে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে এক নম্বরে মুক্তিযোদ্ধা মার্কেটের এই পাশে যে মসজিদ আছে, ওইখানে বাইরে মসজিদের খাদেম সাহেব বিক্রি করে স্বপ্ন দোষের তাবিজ। এই তাবিজটাকে কোমরে বাঁধতে হবে যাতে করে এই লজ্জাস্থানের সাথে বাড়ি খায়। তাওহীদ শেষ! ইসরায়েলিরা কোরআনটাকে নিয়ে আগুনে পুড়িয়েছে, তাই মুসলিমদের রক্ত টকবক করে উঠে, আর প্রত্যেকটা এলাকায় মসজিদে মসজিদে আল্লাহর কোরআনকে এভাবে অবমাননা করছে, মুসলিমরা সেখানে আরো সায় দেয়, কর কর তুই কর, সমস্যা নেই, ও তো অন্য মানুষ করেছে, অন্য মানুষ করেছে। আর আমরা যদি এগুলো বলতে যাই তাহলে আমরা হলাম ওহাবি, আমরা হলাম জেএমবি, আমরা হচ্ছে জঙ্গি, আমরা হচ্ছে এটা, আমরা হচ্ছে সেটা, হচ্ছে অপরাধ আমাদের। যে আল্লাহর কালামকে কেন অবমাননা করো, আল্লাহর কালামকে সম্মান করতে হবে, এই বলাটা হচ্ছে আমাদের অপবাদ, অপরাধ আমাদের। তাবিজ কবজ ব্যবহার করছে, আরো কিসের? ভালোবাসার তাবিজ, প্রেমের তাবিজ, মন ফিরাবার তাবিজ, হ্যাঁ চুরির তাবিজ, পরীক্ষায় পাশ করার তাবিজ, তারপরে হচ্ছে খুন করে জেলে ঢুকেছে, এখন কি করে জামিন পেতে পারে,
ম্যাজিস্ট্রেটের যাতে মনটা নরম হয়ে যায়, মন নরম করার তাবিজ, মন নরম করার তাবিজ। আশরাফ আলী থানভী সাহেব হাকিমুল উম্মত, তিনি ম্যাজিস্ট্রেটের মন নরম করার তাবিজ দিতেন। অপরাধ করতো, দুর্নীতি করতো তার মুরিদরা, আর ওই তাবিজ দিত যে তাবিজটা নিয়ে ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবা, তাহলে দেখবা তোমার মন নরম হয়ে যাবে। তাবিজের যে কত ফজিলত, এত মোটা একটা কিতাব বেরোয়েছে, লজ্জাতুন নিসা। লজ্জাতুন নিসা মানে বুঝেন, নিসা মানে কি জানেন? নিসা উন শব্দটা হচ্ছে আরবি শব্দ, মানে হচ্ছে মহিলা। আর লজ্জাতুন এটা দুইটা অর্থ, একটা এই দুইটা শব্দ। এটা যদি লজ্জা লেখে তাহলে বাংলা লজ্জা তো বোঝেন, লজ্জা, আর যদি এটাকে আরবিতে লেখে তাহলে লজ্জা হবে। লজ্জা মানে হচ্ছে স্বাদ, মহিলাদের স্বাদের তাবিজ। আর যদি লজ্জা বলেন তাহলে হচ্ছে মহিলাদের লজ্জা। ভিতরে যত নেষ্টা কথাবার্তা আছে, কোরআনের আয়াত লিখেছে নিচে নেষ্টা নেষ্টা উলঙ্গ বেহায়াপনা কথাবার্তা লিখেছে, এত মোটা কিতাব। বাংলা বাজারে যান, বাইতুল মুকাররমে যান, মসজিদের নিচে বসে বসে বিক্রি করতে, লজ্জাতুন নিসা, পীর সাহেবদের হাতের লেখা তাবিজ, তাবিজের কিতাব। কেন করতেছে এইগুলা? লিরা ফাইল বালা আউলিদা ফাইহি, বালা মুসিবতকে আগে থেকে প্রতিহত করে দাও, আগে থেকে এটাকে রোখে দাও, অথবা যখন চলে এসেছে তখন এখান থেকে প্রতিকার নাও, প্রতিকার করার জন্য। অসুস্থ হয়ে পড়েছে, এখান থেকে মুক্তি চায়, ব্যাস তাবিজ। অথবা আগে থেকে না, মা গর্ভধারণ করেছে, বাচ্চা হবে, আগেই বাচ্চা হওয়ার আগেই দাদি নানিরা এক গাঁটটি এনে জমা করে রেখে দেয়। হ্যাঁ শোন, তোর বিয়ে কিন্তু তাবিজের মধ্যেই হয়েছিল, তোর বিয়ে তো অমুকে বন্ধ করে দিয়েছিল, আমি অমুক হুজুর থেকে তাবিজ টাবিজ আনার পরে তোর বিয়েটা কেটেছে, এরপর কিন্তু লেগেছে, তোর বাচ্চাটার উপরেও কিন্তু সমস্যা হতে পারে, আগে থেকেই তাবিজ এনে রেডি, বাচ্চা দুনিয়াতে আসতে দেরি। ও ওয়া ওয়াও করেনি, ওর গলায় এত বড় একটা আধা কেজি বাক্স, লা ইলাহা ইল্লাল্লাহ, মাসুম বাচ্চা, ও তাওহীদের উপরে জন্মগ্রহণ করলো, এখন ওকে এখনই শয়তান ধরে ফেলেছে। যে বাচ্চা কারো কোনো ক্ষতি করতে পারেনি, ওকে কে ক্ষতি করবে? এই বাচ্চার সাথে কার শত্রুতা বলেন তো দেখি, ও বাচ্চা কার আইল ঠেলেছে, কার ঘরে গিয়ে চুরি করেছে, কার সাথে গিয়ে তার ইজ্জত নষ্ট করেছে, যে বাচ্চাটাকে এখনই ক্ষতি করতে হবে, দুনিয়াতে আসার সাথে সাথে এত বড় একটা চুরি গিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, সব শিরিক, এগুলো সব শিরিক। এই তাবিজ কবজ বালা সুতা তাগা কার কার বেলায় আছে? কার বেলা তাবিজ আছে? কোমরে আছে কার? যুবক সব কয়টা? হ্যাঁ পালাই দিছেন, কোমরে কার আছে? একজন মাত্র বৃদ্ধ আছে, সব কটা যুবক, কার কি সমস্যা? অবিবাহিত হই বেশি এখানে। হ্যাঁ সব কটা হারাম শিরিক, কোরআন দিয়েও যদি করা হয় তারপরেও শিরিক হবে, তারপরেও শিরিক কোরআন দিয়ে। কোরআন কি তাবিজের কিতাব নাকি? এই যে হামিদিয়া লাইব্রেরি, কি বলে সুলাইমানিয়া লাইব্রেরি, কোরআন ওখান থেকে কিনে আনবেন? কোরআনের শেষেও তাবিজ, শুরুতেও তাবিজ, মাঝখানে হচ্ছে আয়াতগুলো, ওই দেখলে কোনো অমুসলিম দেখে যদি পড়ে পড়লে মনে করে এই তো তাবিজের কিতাব, কোরআন তো হচ্ছে তাবিজের কিতাব, শুরুতেও তাবিজ শেষেও তাবিজ। মাকড়সা জালের মতো করে লিখে রেখেছে, কতগুলো ছয় নয় সাত আট এই সেই দিয়ে রেখেছে। এই সংখ্যাগুলো জানেন? এই যে আরবিতে যে সংখ্যাগুলো লিখতেছে সাত আট ছয়, সাত আট ছয়ের অবস্থা কি জানেন? বলেছিলাম আপনাদেরকে, এই যে 786 লিখি না আমরা, আমরা এটাকে কি জানি? বিসমিল্লাহ, তাই না? জীবনেও কোনোদিন বিসমিল্লাহ রহমান রহিম বলবেন না, বলবেন 786 আল্লাহু আকবার, 786 আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, নামাজ হবে না? হবে না? ওটা যদি বিসমিল্লাহ হয় নামাজ হওয়ার কথা, ভাত খাওয়ার সময় বিসমিল্লাহ না বলে বলবেন 786 চলবে না? এ কি জিনিস? আল্লাহর কালামকে সংখ্যার মধ্যে কে নির্ধারণ করলো? এটার একটা মান মিশরিয়ারা বের করেছিল, অক্ষর দিয়ে একটা মান, এক দিয়ে আলিফ দিয়ে, এক বুঝায় বা দিয়ে, দুই বুঝায় জিম দিয়ে, চার বুঝায় হ্যাঁ তারপরে সদ দিয়ে দশ বুঝায়, এরকম একটা ওরা মান নির্ধারণ করেছিল এক সময়, অনেক আগের কাহিনী। এই সিস্টেম এখন আর নাই পৃথিবীতে, এই সিস্টেম দিয়ে কেউ চলে না। যেমন আমরা বাংলা ভাষার আগে একটা সংস্কৃত শব্দ আগে পেতাম, সংখ্যা দিয়ে বাংলা ভাষা বোঝানো হতো, ঠিক অনেক আগের প্রাচীন একটা ইয়ে, যে সময় তাদের কাছে এত শিক্ষা দীক্ষা ছিল না, সংখ্যা দিয়ে বোঝানো হতো, সেইটাকে কেন্দ্র করে 786 লিখেছে, মানে বিসমিল্লাহির রহমানির রহিম।
আপনারা আপনাদেরকে আমি সংখ্যাগুলো দেখাবো না এক সময়, যে ওই সংখ্যা দিয়ে যদি বিসমিল্লাহির রহমানির রহিম নির্ধারিত করতে চান তাহলে 786 নয় 797 আসবে। কেউ যদি বিসমিল্লাহ বলতে চায় 797 লিখতে হবে, আর 786 আসে হচ্ছে হরে কৃষ্ণ হরে রামের শব্দগত অর্থ, সংখ্যাগত অর্থ হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। এটা আরবিতে বলেন হা রয়া হরে কৃষ্ণা কাফ সিন নুন আলিফ কৃষ্ণা হরে রাম, আরবিতে লেখা যায়। এই হরে কৃষ্ণ হরে রামের সংখ্যাগত অর্থ হচ্ছে 786। এইটা দিয়ে মুসলিমরা এখন বিয়েশাদি করে, এইটা দিয়ে ঘরের উপরে লাগায়, এটা দিয়ে ব্যবসা বাণিজ্য করে, এইটা মোটরসাইকেলের সামনে লাগায়, এইটা দিয়ে চিঠি লেখা শুরু করে, হরে কৃষ্ণ হরে রাম দিয়ে মুসলিমরা শুরু করতেছে। জানেও না কত বেশি পড়াশোনা করা দরকার, হরে কৃষ্ণ হরে রাম দিয়ে শুরু হচ্ছে। ওই সংখ্যাগুলো ওখানে লিখে দিচ্ছে, আর ওইখানেই লেখা আছে যে কার বউকে ভাগিয়ে আনতে চান, বুঝে ওখানে কোরআন থেকেই তাবিজ পাবেন, কোরআন থেকেই তাবিজ পাবেন কার সাথে কি করতে চান। তো কেন এগুলো করতেছে, এগুলো করার পিছনে একমাত্র কারণ হচ্ছে যে দুঃখ মুসিবত বিপদে পড়ে গিয়েছে, মেয়েটার বয়স হয়ে গেছে 30 বছর, বিয়ে শাদী হচ্ছে না, মায়ের মনে কষ্ট লাগতেছে যে যুবতী মেয়েটা ঘরে আছে বিয়ে শাদী হচ্ছে না, পাশের বাড়ির আর এক মহিলা, মহিলাদের তো কাজ সারাদিন খুব ব্যস্ত থাকে, এরা পুরো মহল্লার সব সংসদ বসে মহিলাদের ঘরে বাড়িতে, তো পাশের বাড়ির মহিলা এসে বলছে আপা আপনার মেয়েটাকে মনে হয় বান মারছে বা বিয়েটা আটকায় রাখছে, যান না ওই হুজুরের কাছে। হুজুরের কাছে গেছে, হুজুর বলছে এখন কিছু হবে না, ওইখানে ফিস দিয়ে যাও, রাতের বেলা আমি ভারে বসবো, পরশু দিন আসবা ভুয়া আমি। হুজুরের কাছে গেছে, ফিস টিস দিয়ে এসছে, 3 দিন পরে গেছে, হুজুর বলছে তোমার মেয়েকে চারটা মেরে রাখছে। কি করেছে, একটা হচ্ছে তালার মধ্যে তাবিজ ভরে সেই তালাটা নদীতে ফেলে দিয়েছে, ওই তালা উঠিয়ে আনা সম্ভব না, বান মেরেছে। আরেকটা হচ্ছে গজাল মাছের গলার মধ্যে তাবিজ বেঁধে সেই তাবিজটা ছেড়ে দিয়েছে নদীতে, গজাল মাছটাকে, এমন এই গজাল মাছ সারা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছে, ওকে ধরা সম্ভব। আরেকটা তাবিজ হচ্ছে কবরস্থানে পুঁতে রেখে দিয়েছে, আরেকটা হচ্ছে এটা কোন জিনের হাতে দিয়ে দিয়েছে, ওই জিন এটা সারা দুনিয়া বলছে। চারটা বান মেরে রেখেছে তোমার মেয়ের বিয়ে, বিয়ে আর হবেই না, আর বিয়ে হবে না। এই মহিলা তো তখন মনের মধ্যে অবস্থা খারাপ, বিয়ে হবে না, যা বলছে তাই বিশ্বাস করছে। তো হুজুর কি করা যায় বলছে, এটা অনেক কঠিন কাজ, বিশাল পাওয়ার, এইটা থেকে বাঁচতে হলে তোমাকে কয়েকটা কাজ করতে হবে। একটা হচ্ছে এতিম একটা ইঁদুর আনতে হবে, এতিম ইঁদুর। ভাইও আমি কবিরাজি লাইনের লোক, এগুলো আমি জানি ভাই, এগুলো আমি জানি, এতিম ইঁদুর আনতে হবে, যে ইঁদুরের বাপ নাই, ও জন্মের আগে ওর বাপ মরে গেছে, এখন গিয়ে খুঁজেন এতিম ইঁদুর কই। মহিলা বলছে যে বাবা আমি এটা কই পাবো, এতিম ইঁদুর পাওয়া কি সম্ভব, এটা তো সম্ভবই না, এটা কোনোই সম্ভব না। এতিম ইঁদুর নিয়ে আসেন, আর এই ধরনের আরো কিছু বলবে আমি তো পারবো না, বলছে এটা পারতে অনেক সময়ের ব্যাপার, আর ওই গজাল মাছটাকে উঠিয়ে আনতে হবে, ওইটাকে আনতে গিয়ে জিনকে সিন্নি দিতে হবে, এখন এই যেন তেন জিন দিয়ে তো কাজ হবে না, গজাল মাছ তো সারা দেশে ঘুরে বেড়াচ্ছে, এখন যেন তেনটা দিয়ে হবে না, এখন ইয়েকে সিন্নি দিতে হবে, একটা ছাগল দিতে হবে, এই হবে সে হবে, 10,000 টাকা বাজেট, 15,000 টাকা বাজেট, ব্যাস দিয়ে তাবিজ টাবিজ নিয়ে আসলো। আল্লাহর কি করুণা যে আল্লাহ তাআলা ওর তাকদিরে লিখেই রেখেছিলেন যে ওই দিন বিয়ে হবে, ও তাবিজ আনলো বিয়ে হলো, মহিলা তো বলছে যে আসলেও তাই হয়েছে, এই তাবিজের মাধ্যমে সব হলো, ব্যাস শিরকের মধ্যে ধাবিত হয়ে গেল, সব শেষ হয়ে গেল, সব শেষ, লাস্ট বলি সব শেষ হয়ে যাবে, সব শেষ, আল্লাহ নির্ধারিত তাকদিরে লিখে রেখেছেন, কিন্তু এই গোমরা হয়ে যাচ্ছে কেন, এই অসুস্থ অবস্থায়, অসুস্থ, আমার আব্বা স্ট্রোক করলেন, আমি তখন সৌদি আরবে থাকি, স্ট্রোক করলেন, স্ট্রোক করার পরে ইবনে সিনা হাসপাতালে এনে ভর্তি করেছে, কথাবার্তা বলতে পারছে না, সবার সাথে চিল্লা ফাল্লা, যেই আসে তাকে মারধর করে, খাওয়া দাওয়া করতেছে না, একদম শরীর শুকিয়ে হাড় হয়ে গেছে, কিন্তু শরীরের মধ্যে শক্তি, এদের ভিতরে এখন চলে আসলো যে একে জিন দিয়ে তাবিজ করেছে, এই করেছে সেই করেছে, হ্যাঁ, এখন মা কাঁদে, ভাই বোনরা সবাই কাঁদে, এখন এই কাঁদতে কাঁদতে রাত্রেবেলায় ঘুমায়,
রাতের বেলা ওরা আওয়াজ পায় যে বাইরে যেন কে কাঁদতেছে, ওরা যে কাঁদছে ওই কান্নার আওয়াজটাই যে ওর মনে মনে বাজতেছে ওর খবর নাই। মানুষ সারাদিন যা করে এটা রাতের বেলা তার কানে বাজে না, রাতের বেলা ওরা হাসপাতালে শুয়ে শুয়ে শুনে যে এখানে আওয়াজ ওইখানে আওয়াজ, এই কাঁদতেছে ওই কাঁদতেছে, ব্যাস শুরু হয়ে গেল। কি হয়েছে, এই কবির আওয়াজ আনা শুরু হয়ে গেল। আমার পকেট থেকে 1.5 লক্ষ টাকা গেছে শুধুমাত্র কবিরাজের বিল, আল্লাহ তখন হেদায়ত দেয়নি সেই সময়ের অবস্থা, শুধু কবিরাজের বিল গেছে 1.5 লক্ষ টাকা। কবিরাজ দামি দামি কবিরাজ আসে, এই করে সেই করে, কি এক অবস্থা, কবিরাজ এসে কি মন্ত্রতন্ত্র পড়ে, ব্যাস আব্বা ঠান্ডা হয়ে থাকে চুপ। এত রাগি লাফালাফি করতেছে, কবির আসলো একটু ফু দিল, একদম ঠান্ডা হয়ে শুয়ে পড়ে আছে। জাদুর ফল এটা, জাদু করে তাকে ফু দিয়েছে, ব্যাস ঠান্ডা হয়ে গেছে বসে আছে। কবিরাজ ব্যাস 2-3 দিন এই অবস্থা চলতেছে, কবিরাজ যতক্ষণ আছে ততক্ষণ ভালো, তার বানায় তার ব্যাস চলে গেল। এই তাবিজটা খারাপ, ওই তাবিজ, ওই তাবিজ খারাপ, ওই তাবিজ, কবিরাজের গাঁটটি লেগে বসলো। এমন ল্যাংটা কবিরাজ, উলঙ্গ অবস্থা, একদম উলঙ্গ, ও এসে তাবিজ কবজ করেছে। বিষয়টা কি, সব রিপোর্ট টিপোর্ট মিলে দেখলো স্ট্রোক করেছে। স্ট্রোক করার পর মানুষের এক এক রকম সিমটম আসে, এই হয় সেই হয়, চিকিৎসা করানো হলো, আস্তে আস্তে ভালো হয়ে গেল, ভালো হয়ে গেল, চিকিৎসা করানো হলো, আল্লাহ তাআলা ভালো করলেন, কিন্তু নাম হয়ে গেলো ওই তাবিজগুলো, এতগুলো তাবিজ। আমি ওই তাবিজগুলোকে ওজন করেছিলাম 1.25 কেজি। ওগুলো নিজে লড়তে পারে না, চড়তে পারে না, হাড় পাকা হয়ে গেছে ওর, মানে পুরো শরীরে যদি 1.25 কেজি তাবিজ থাকে ওর অবস্থা রাখি। এই কেন করতেছে, আগে থেকে প্রতিরোধ করে। যেমন বাচ্চাদের কথা বললাম, বিয়ে শাদীর কথা বললাম, এরকম আগে থেকে ঘর বন্ধ করা শুনেছেন না, ঘর বন্ধ করে রাখে, বাড়ি বন্ধ করে রাখে, আগে থেকে এটা করে ওটা করে সেটা করে, চাকরি বাকরি, তারপরে অফিস আদালত করতেছে, ব্যবসা বাণিজ্য করতেছে আগে থেকেই, যাতে করে কোনো ধরনের কোনো কিছু না আসে, আগে থেকে করতেছে, অথবা বিপদ আপদ চলে এসেছে তখন গিয়ে করতেছে। উভয়টাই হচ্ছে শিরিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুলা ফারাইতুম মা তাদউনা মিন দুনিল্লাহ, নবী তুমি তাদেরকে বলো তোমরা কি মনে করতেছো, মা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহকে ছেড়ে দিয়ে যাদেরকে ডাকছো, আল্লাহকে ছেড়ে দিয়ে যাদেরকে ডাকছো, এই কবিরাজকে ডাকছো, এই তাবিজকে ডাকছো, যা তাবিজ ব্যবহার করে তাদের গলা থেকে একটু তাবিজটা খুলে দেখেন, কাঁপতে কাঁপতে পড়ে যাবে, অজ্ঞান হয়ে যাবে, অজ্ঞান হয়ে যাবে ভয়ে, যেই শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, শেষ, ভয়ে অজ্ঞান হয়ে যায়। অথচ ভয় পাওয়া উচিত ছিল কাকে, হায়াত মাউত সব কিছু মালিক আল্লাহ, সুস্থ করবেন আল্লাহ, অসুস্থতা দিয়েছেন তিনি, তিনিই করবেন, তাবিজের উপরে পুরাপুরি ভরসা। আল্লাহ বলছেন, ইন আরাদানি আল্লাহু বিদুররিন হাল হুন্না কাশিফাতু দুররিহি, তুমি তাদেরকে বলো নবী, যারা আল্লাহকে ছেড়ে দিয়ে অন্যদেরকে ডাকছে, তারা কি কোনো ধরনের কোনো অকল্যাণ এনে দিতে পারে? আল্লাহ যদি কারো কল্যাণ চান, আল্লাহ যদি কারো কল্যাণ চান, কোনো কবিরাজ পারে সেই অকল্যাণ আনতে? আল্লাহ দিতে চাচ্ছেন বান্দার প্রতি কল্যাণ, কোনো কবিরাজের দ্বারা কি এটা সম্ভব যে একে অকল্যাণ দিবে, বান মারবে, মেরে ফেলবে? এটা কি কোনোদিন সম্ভব? আর আল্লাহ যদি কারো অকল্যাণ চান, কোন কবিরাজ সারা পৃথিবীর সব কবিরাজকে যদি একসাথে বেটে ককটেল করে এক গ্লাস জুস খাইয়ে দেয় রুগীকে, তাহলে ভালো হয়ে যাবে লোকটা? আল্লাহ বলছেন, নবী তুমি তাদেরকে বলো, হাসবি আল্লাহ আলাইহি তাওয়াক্কালুল মুতাওয়াক্কিলুন, নবী তুমি বলে দাও আল্লাহই হচ্ছে আমাদের জন্য যথেষ্ট, আল্লাহই হচ্ছে আমাদের জন্য যথেষ্ট, অকল্যাণে বিপদে আপদে পড়ে গিয়েছে, এখান থেকে মুক্তি দিবেন কে? আল্লাহ, আল্লাহই মুক্তি দিবেন, আল্লাহই একমাত্র মুক্তি দেওয়ার মালিক। নবী তুমি বলে দাও আল্লাহই হচ্ছে আমাদের জন্য যথেষ্ট সকল প্রকার কল্যাণের জন্য, আলাইহি তাওয়াক্কালুল মুতাওয়াক্কিলুন, সকল প্রকার ভরসাকারীরা একমাত্র কার উপরে ভরসা করে? আল্লাহ, আল্লাহর উপরেই ভরসা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যান, ব্যাস যথেষ্ট, খালি আল্লাহর উপরে ভরসা করে। দেখেন দেশের স্বরাষ্ট্র মন্ত্রীকে আপনি দূর কি কিছুই নাকি, ও কি, ও কি, ও কিছুই না, আজকে ওইখান থেকে যদি চেয়ার থেকে সরিয়ে দেয় কালকে ও কোথায় যাবে, পরশুদিন আবার আসবে, দে বাবা একটা, দে বাবা একটা, একটা একটা দে বাবা, তাই চাইবে না? আজকে ও চেয়ার থেকে নেমে আসলে কালকে ও পথের ভিখারি, ওকে আবার পরোয়া করার সময় আছে নাকি? কাকে পরোয়া করছে? আলাইহি তাওয়াক্কাল মুতাওয়াক্কিল, নবী তুমি বলে দাও যে আল্লাহই যথেষ্ট। আর যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য পরিপূর্ণ হয়ে যান, তার জীবনের সকল দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেফাজত করেন, শুধু ভরসা করেই দেখেন না আল্লাহর উপরে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখলেন একদিন এক সাহাবী,
রাসূলুল্লাহ একজন সাহাবী, তিনি এসেছেন হাতের মধ্যে একটা বালা পরে, আজকে খদিব সাহেব যে হাদিসটা বলেছিল পূর্ণাঙ্গভাবে বলতে পারেনি, একটা বালা পরে এসেছে, তামার একটা বালা পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে, তাই না? একজন সাহাবী। এই তামার বালাগুলো কেমন বলেন তো, ওই যে রাস্তা বিক্রি হচ্ছে দেখেন না, যুবকরা পড়তেছে চুরির মতো, কেউ কেউ মহিলা হওয়ার সাথে ওগুলো পরে, আর কেউ কেউ অষ্টধাতু হিসাবে পরে। ওই বালা পড়লেও কিন্তু আপনাদের ওই যে যা যা হয় রাতে তা বন্ধ হয়ে যাবে, ওটা পড়লে কিন্তু বন্ধ হয়ে যাবে ওই বালা পড়লে। তারপরে ওই ধরনের বালা পড়লে শরীরে ব্যথা বেদনা সবকিছু ভালো হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসলো হাতের মধ্যে একটা বালা পরিহিত অবস্থায়, পিতলের বালা, তামার একটা বালা। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন যে তুমি ওটা কেন পরেছো, কি কারণে পরে এসেছো? সে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি অসুস্থ মানুষ, আমার শরীর দুর্বল হয়ে আছে, ব্যথা বেদনা চলতেছে শরীরে। রাসূলুল্লাহ বলছেন যে তুমি ওটা খুলে ফেলো, খুলে ফেলো ওটাকে। সাহাবী ওটাকে খুলে ফেলে দিলেন। তারপর তিনি বলছেন ফাইন্নাহা লা তাজিদুকা ইল্লা ওয়াহানান, দেখো তুমি যেটা পরে আছো এইটা তোমার ব্যাধিকে আরো বাড়াতেই থাকবে, কমবেই না। দেখেছেন না বুড়ো মানুষদেরকে বাতের চেন পরা শুরু করেছে, প্রথমে একটা পরে তারপরে আর একটা তারপরে আর একটা তারপরে এইখানে একটা এখানে একটা এইখানে একটা। দেখেছেন মহিলাদেরকে বাতের ইয়েগুলো পড়তে আর বাতের চেনগুলো আনতে, দেখেছেন না সৌদি আরব থেকে আনে যে বাতের চেন, গ্রামে মহিলারা বেশি করে আনায়। ওটা কিন্তু সৌদি আরবের কিছু না, ওটা চায়না থেকে নিয়ে যায় সৌদি আরবে, ওরা ইম্পোর্ট করে, ইম্পোর্ট করে এই নামে। আমরা সেই কাগজগুলো দেখেছি যে মহিলাদের চুড়ি, এটাকে ওই ইয়ে আইটেম হিসাবে কি বলে আপনার কসমেটিক্স আইটেম হিসাবে সৌদি আরবে ইম্পোর্ট করতেছে, কিছু অসাধু ব্যবসায়ী বাঙালিরা ইম্পোর্ট করতেছে এটা মহিলাদের জন্য। তো মহিলাদের প্রসাধনী এগুলোকে কে ধরে, ব্যাস দিয়ে দিচ্ছে। কিন্তু এটা বাংলাদেশে আসতেছে কিসের ওষুধ হয়ে, বাত ব্যথার ওষুধ হয়ে। আমার নানি, তাকে আমি ছোট্টবেলা দেখেছি একটা পড়তো, আর যখন মারা যায় তখন তার এই হাতে পাওয়া গেছে 11টা, এখানে একটা এখানে একটা এখানে একটা লাইন ধরে বাতের। যদি এটা ভালোই হয় তাহলে 11টা লাগবে কেন, একটা দিয়েই তো যথেষ্ট, একটাই তো যথেষ্ট। ইনফ্লাম যে বাতের ট্যাবলেট, একসাথে কোনো ডাক্তার 10টা খাইতে বলে যে একসাথে 10টা খা, খেলে কি হবে, খেলে ফাইনাল না, দাদা বাড়ি যাবে না, 10টা পরে বসে আছে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই বালাটাকে তুমি খুলে ফেলো, কেন? যদি এটাকে না খুলো তোমার এই অসুস্থতা বাড়তেই থাকবে। এই জন্য দেখেন এই যেইগুলোই পড়তেছে হাতের মধ্যে, এলাকার ছেলেপেলে প্রথমে একটা লাগায়, তারপরে লাগালে এই পর্যন্ত, তাই না? ক্যাঙ্গারুর মতো কত সুন্দর লাগে না ওদেরকে, খুব সুন্দর দেখা যায় না, স্পেশাল একটা ফ্যাশন এটা। ফাইন্নাহা লা তাজিদুকা ইল্লা ওয়াহানান, রাসূলুল্লাহ বলছেন যে এটা তোমার অসুস্থতাকে বৃদ্ধি করতেই থাকবে। দ্বিতীয় আর একটা ভয়াবহতা, এটা তো হলো দুনিয়ার ভয়াবহতা যে অসুস্থতা বাড়বে, দ্বিতীয় ভয়াবহতা হচ্ছে কেউ যদি এটা পড়ে মারা যায় ফালা আফলাহ তাবাদা, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। অপরাধ কয়টা, একটা বালা পরা, একটা বালা পরা, ও ফ্যাশন নিয়ে পড়ুক, যদি ফ্যাশন নিয়ে পড়ে থাকে তাহলে মহিলাদের কাজ করছে। যে ব্যক্তি যাদের অনুসরণ করবে সে তাদের সাথে জাহান্নামে যাবে, কিয়ামতের দিন উঠবে তাদের সাথে। যদি ফ্যাশন নিয়ে পড়ে থাকে তারপরেও সমস্যা, অসুস্থতার জন্য যদি পড়ে থাকে তাও সমস্যা, ওর অসুস্থতা বাড়বে এবং ও নাজাত পাবে না, জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলছেন মান তাআল্লাকা তামীমাতান ফালা আতামাল্লাহু লাহু, যে ব্যক্তি তাবিজ পরিধান করবে, যে ব্যক্তি তাবিজ লটকাবে, বাড়িতে লাগাক, গাড়িতে লাগাক, খেতে লাগাক, গলায় লাগাক, কোমরে লাগাক, রানে লাগাক, কানে লাগাক। মহিলাদের কানে তাবিজ দেখেছেন, দেখেন নাই? আপনারা কি দেখেন দুনিয়ায়? খালি বৃদ্ধা নয়, বর্তমান কি জানেন আপনারা, মহিলাদের যে স্বর্ণের দুল আছে ইউনিভার্সিটির মেয়েদের, দেখবেন প্রেমের তাবিজ স্বর্ণের দুলের সাথে এখানে ঝুলায়, প্রেমের তাবিজ এটা মহিলাদের জন্য, ওই লজ্জাতুন্নেসা কিতাবের মধ্যে আছে। কানের দুলের সাথে ছোট্ট একটা তাবিজ ঝুলাবে এখানে, বুঝতেই পারবেন না, চুলের ভিতরে তাবিজ, যে খানেই ঝুলাক। গাড়িতে তাবিজ ঝুলাতে দেখেছেন? গাড়ির চাকার নিচে ঝুলাতে দেখেছেন? সামনে বাম্পারের নিচে তাও দেখেননি, কি দেখেন আপনারা? তারপরে গাছে দেখেছেন? অনেক কিছু। আল্লাহ রাসূল বলেছেন মান তাআল্লাকা তামীমাতান ফালা তামাল্লাহু লাহু, যে ব্যক্তি তাবিজ লটকাবে আল্লাহ তাআলা তাকে কখনো স্বস্তিতে রাখবেন না। এই জন্য যে একটা তাবিজ লটকা তার পিছনে আর একটা, নতুন আর এক কবিরাজের কাছে গেছে বলছে ওই তাবিজগুলো সব খারাপ হয়ে গেছে, ফেলে দেন আর একটা দিচ্ছি। ওই কদিন পরে আবার ওষুধে বলছে এই তাবিজের কার্যকারিতা নষ্ট হয়ে গেছে, জিন এসে কেটে ফেলেছে, এই হচ্ছে আবার আর একটা, ও কোনোদিন স্বস্তিতে থাকতে পারবে না। ফালা আতাম্মাল্লাহু লাহু,
ওমান তাআল্লাক ওয়াদাআতান ফালা ওয়াদাআল্লাহু লাহু, আর যে ব্যক্তি ঝিনুক লটকাবে শামুক লটকাবে কড়ি লটকাবে তাকেও আল্লাহ তাআলা কখনো স্বস্তি দিবেন না। কড়ির ব্যথা দেখেছেন এই যে এখানে ওই যে রাস্তায় কড়ি বেছে না, এই কড়িটা কিসের বলেন তো? এই জায়গাটায় ব্যথা হয়। হিন্দু সম্প্রদায়ের লোকজনদের বেশি আছে এটা, ওদের থেকে এখন মুসলিমদের কাছে চলে এসেছে। এই কানটায় ব্যথা হয়, ওই একটা কড়ি যে ব্যবহার করবে তার এই জায়গাটা আর ব্যথা হবে না, এখানে কড়িটা ভিতরে দেবে থাকবে, ব্যবহার করতেছে উপরে, কাজ হচ্ছে ভিতরে। এটা হচ্ছে ওই যে মোবাইলে ব্যালেন্স ট্রান্সফারের মতো, এইখান থেকে ট্রান্সফার করবে চিরাই ওইখানে চলে যাবে, বুঝছেন? এর দ্বিতীয় আর একটা নমুনা হচ্ছে পীর সাহেবদের মতো। আল্লাহ ভালো জানে মোবাইল কোম্পানিগুলো পীর সাহেবদের থেকে নিয়েছে না পীর সাহেবরা মোবাইল কোম্পানির থেকে নিয়েছে, আল্লাহ ভালো জানে। আগে তো মোবাইল ছিল না, পীররা যেমন কলবে কলবে সব ট্রান্সফার করে না, এটা তো বৈজ্ঞানিক পদ্ধতি। এখন এই যে মোবাইল আমাদেরকে তার প্রমাণ করে দিল পীর সাহেবদের ট্রান্সফারটা বৈধ, মনে মনে সব ট্রান্সফার করতেছে, এইখানে বসে বসে আমেরিকাতে তারা কাজ করে। আমরা এর আগে বললাম না, নাসির ভাই এক পীর সাহেব ছিল মাইচি মাইচি, ইরাকে উনি ক্ষেপণাস্ত্র মারে এই বাড়িতে শুয়ে শুয়ে মাইচি 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 বলছিলাম না। এখন তো বিজ্ঞান তাদেরকে সাপোর্ট দিচ্ছে তাই না, যেহেতু এটার মধ্যে ট্রান্সফার চলে তাহলে পীরদেরটাও চলতে পারে। এটারও একটা ইঞ্জিন আছে, পীরের ভিতরে ইঞ্জিন আছে, চলতে সমস্যা কি? এটা চেয়ে পীরের ইঞ্জিনের গতি আরো বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি তাবিজ লটকাবে আল্লাহ তাআলা তার সেই মনের বাসনা পূর্ণ করবেন না, আর যে ব্যক্তি ঝিনুক ঝুলাবে আল্লাহ তাআলা তাকে কখনো স্বস্তিতে রাখবেন না, কখনোই সে স্বস্তিতে পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, মান তাআল্লাকা তামীমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলাবে সে ব্যক্তি আল্লাহর সাথে কি করবে? শিরক করবে। ওর তাওহীদ শেষ, ও কালেমা যতই পড়ে পীরদের দেখেন এত বিশাল কালেমা জিকির আছে, আর প্রত্যেকটা পীরের তাবিজের কিতাব আছে, ও তাবিজের ব্যবসা করে। পিসাব সে নিজেই যে করে ক্ষান্ত হয়েছে তা না, পিসাবের বউরাও তাবিজের ব্যবসা করে। বাংলাদেশে চরমোনাই পীর সাহেব, এই যে বর্তমান পীর, এই পীরের দাদি মানে ইসাক সাহেবের ওয়াইফ, তিনি তাবিজের ব্যবসা করে বিশাল সম্পদ গড়েছিলেন। চরমোনাই পীর সাহেব তাবিজের কিতাব লিখেছে, কিন্তু তাবিজ লেখার সময় তিনি পেতেন না, কারণ পীর মুরিদি নিয়ে সারা দুনিয়ায় ব্যস্ত থাকতেন। ওনার বউ বসে বসে তাবিজ দিত ঘরে, প্রতি তাবিজের মূল্য সেই পাকিস্তান পিরিয়ডে 400, 300, 250, 200 টাকা, সেই পাকিস্তান পিরিয়ডে যে সময় 100 টাকা দিয়ে একটা বিশাল বিয়া শাদির আয়োজন করা যেত, সেই সময় একটা তাবিজের মূল্য নিত পীর সাহেবের বউ। ওনার বউ তাবিজের ব্যবসা করত, চরমোনাই পীর সাহেবের বউ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ লটকাবে সে শিরিক করবে। তাহলে যে তাবিজ দিবে সে কি করবে? সে তাওহীদ বানাবে না? যে তাবিজ ঝুলায় সে যদি শিরিক করে, আর যে তাবিজ লেখে তার অবস্থা কি? শিরকের আবাদ করছে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি দেখলেন যে একজন লোক আসলো হাতে একটা সুতা পরা, খাজা বাবার সুতা আছে না, আপনি বলবেন এটা তো তাবিজ না, এটা একটা সুতা। খাজা বাবার সুতা আগে আজমির থেকে আসতো, এখন আর আজমিরে যাওয়া লাগে না, কারণ বাংলাদেশ উন্নয়নশীল দেশের মধ্যে হতে একটা, যে কোনো জিনিস দেখলে বাংলাদেশ পরবর্তীতে বানিয়ে ফেলতে পারে, জিনজিরা তো আমাদের আছেই। এখন প্রত্যেক এলাকা এলাকা আজমির থেকে আনার কি দরকার, বাংলাদেশে এখন আজমির হয়ে গিয়েছে, বাংলায় আজমির আছে তা জানেন? বাংলা আর আজমির পোস্টার দেখেন নাই মিরপুরে? বাংলা আর আজমির ঢাকা শহরে দেখবেন, বাংলা আর আজমির বরিশালের ভরগুনায়। আমাদের নাসির ভাইয়ের মেজো ভাইয়ের পীর সাহেব হচ্ছে, ও সারা জীবন ল্যাংটা হয়ে পেশাব করতো পায়খানা করতো, ওর কাছে বড় বড় মন্ত্রী মিনিস্টাররা গিয়া মুরিদ হয়েছে। নাসির ভাইয়ের মেজো ভাই, সে ঢাকা জেলার জজ ছিল, ঢাকা কোর্টের জজ ছিল, সে পর্যন্ত ওই ল্যাংটার কাছে মুরিদ, বর্তমানে সেই বাড়ির নিচেই থাকে। বাংলা আর আজমির, এখন আর আজমির ওই দেশে যাওয়া লাগবে না, আপনাদের জন্য অনেক উপকার করেছে তারা, ওইখান থেকে আমদানি করে এদেশেও নিয়ে চলে এসেছে, এইখানে এখন ল্যাংটা ম্যাংটা সব আপনারা পাবেন, কোনো সমস্যা নাই। তো সাহাবি দেখলেন যে একজন একটা সুতা পরে এসেছে, জিজ্ঞেস করলেন যে তোমার হাতে ওটা কি? বলছে আমার জ্বর হয়েছে, জ্বরের জন্য সুতা। জ্বরের সুতা দেখেছেন? এখন দেখেন না, ইয়াল্লাহ আপনারা দেখেন না, অনেকের হাতে দেখবেন সুতা, জিজ্ঞেস করবেন কিসের সুতা? জ্বরের। কিসের সুতা? জন্ডিসের সুতা। হাতে সুতা বান্ধা রাখলে ওর জন্ডিস ভালো হয়ে যায়, হাতে সুতা বান্ধা রাখলে জন্ডিস ভালো হয়ে যায়, পেটে পাথর হয়েছে, পাথরের সুতা। আমি এক, আমার যখন ফার্মেসি ছিল, এক রুগী আসছে ওষুধ নিতে, ওর হাতে তাবিজ। কিসের তাবিজ ভাই? বলছে এটা ক্যান্সারের তাবিজ, ক্যান্সারের তাবিজ। তো এটা কোথেকে আনলেন? এক হুজুরের থেকে এনেছে, বরিশালের এক হুজুরের থেকে। দাম কত?
19,991 টাকা এটার দাম। তো এইটা কি বিষয়টা কি বলছে, এটা পড়লে আর ক্যান্সার হবে না কখনো, যেটা আপনি কোথায় বলেন, যেটা আমার মা এনেছিল ওই এলাকা থেকে, বরিশাল থেকে আমার মা এনেছিল। তা আপনার মা বলছে মা মারা গেছে, মা মারা গেছে, মা কিভাবে মারা গেল, বলছে মা ক্যান্সার হয়েই মারা গেছে, মা ক্যান্সার হয়েই মারা গেছে। এই তাবিজ পড়ার পরেও মা মরল, আর সেই তাবিজটা মরার আগে ছেলেকে দিয়েছে, বাবা তুই এটা পড়িস তাহলে তোর কোনদিন ক্যান্সার হবে না। দেখেন বিশ্বাসটা কি, ও বেটি মরছে ক্যান্সার হয়ে, ছেলেকেও দিচ্ছে। আমি বললাম যে আপনার মা এই তাবিজ লাগানোর পরেও ক্যান্সার হয়ে মরল, এটা আপনারা একটা নমুনা দেখা যাচ্ছে যে ক্যান্সার আপনার কাছেও চলে এসেছে, এই তাবিজের ভিতরে ক্যান্সার আছে। তাড়াতাড়ি করে খুলেন, ভয় যখন লাগিয়ে দিচ্ছে তাড়াতাড়ি খুলে বলছে ভাই নিয়ে যান, ক্যান্সার আমার দরকার নেই, ক্যান্সার আমার লাগবে না, ক্যান্সারের তাবিজ। 102 ডিগ্রি জ্বর যখন আসবে তখন প্যারাসিটামল না খেয়ে গলার এখানটা ঝুলিয়ে ঝুলিয়ে বলবেন হ্যাঁ প্যারাসিটামল আমার জ্বর, তুই ভালো করে দে, ভালো হয়ে যাবে। টাইফয়েড যখন হবে, ডেঙ্গু যখন হবে, ওষুধ না খেয়ে স্যালাইনের বোতলটাকে খালি ঝুলিয়ে ঝুলিয়ে গলার মধ্যে ঝুলিয়ে ঝুলিয়ে ঘুরবেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আরো আজব কারবার হচ্ছে, যারা তাবিজ দেয় ওদের গলায় দেখবেন তাবিজ নাই, কারণ ও বোঝে যে এটা শয়তানি, এটা বদমাশি। যে তাবিজ দেয়, যে হুজুর দেয়, ওই হুজুর গলায় দেখেন ওর গলায় তাবিজ নেই, ওর গলায় তাবিজ নেই, ও তাবিজটা ব্যবহার করে না। চরমায় পীর তাবিজের কিতাব লিখেছে, ওর গলায় কেউ কোনদিন তাবিজ দেখেনি। তাহলে ওর কি রোগবালাই হয় নাই, ওর শনির দশা, রাহুর দশা, বুধের দশা, মঙ্গলের দশা, ওরে তো কিছুটাই ধরে নাই, ওর কোনো সমস্যা নাই, খালি সব সমস্যা মানুষের। তো সাহাবি দেখলেন যে একজন এসেছে একটা সুতা পরে, কিসের সুতা, বলছে জ্বরের সুতা, তিনি ওটাকে কেটে ফেললেন, কেটে বলছেন অমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন, অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ইমান আনা সত্ত্বেও তারা মুশরিক হয়ে যাচ্ছে, আল্লাহর প্রতি ইমান আনা সত্ত্বেও মুশরিক হয়ে যাচ্ছে। ভরসা করা উচিত ছিল কার উপরে, আল্লাহর উপরে। সুস্থ হওয়া চাওয়া দরকার ছিল কার কাছে, এক আল্লাহর কাছে। কল্যাণ চাওয়া দরকার ছিল কার কাছে, এক আল্লাহর কাছে। সেটা না করে তাবিজের প্রতি, বালার প্রতি, তাগার প্রতি, এই সব কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কারো গলা থেকে একটা তাবিজ কাটতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা গোলাম আজাদ করার সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। তাবিজ কেটে ফেলেন, বাড়িতে যান দেখেন মায়ের গলা তাবিজ আছে, বুঝিয়ে সুঝিয়ে ওখানে কেটে ফেলেন, মাও খুলে ফেলবে, অসারতা বুঝিয়ে দেন, অসারতা বুঝিয়ে দেন এলাকার ছেলে পেলে। কালকে আমরা রাত্রে প্রোগ্রাম শেষ করে এরপরে হোটেলে বসে খেলাম, খাওয়া দাওয়ার পরে দেখছি যে মেসিয়াটা আমাদের খাইয়েছে, ওর হাতেও তাবিজ, ওর গলায়ও তাবিজ। আমি আশিক আর নাসির ভাই গিয়ে ধরেছে, ওনা বলতেছে এটা কি কি, আমি বললাম যে এই লোকটা বিছনা পেশাব করে তো এই জন্য তাবিজ দিচ্ছে। ওই ছেলে হেসে দিয়ে বলছে না আমি কি বিছনা পেশাব করি নাকি, 24-25 বছর বয়স, ও কি এখনো পেশাব করে, মানে পেশাব করে না বিছনায়, বলছে না তাহলে এটা লাগাইছেন কেন, এটা অন্য কারণে লাগাইছি। বলছে তাহলে লোকের স্বপ্ন দোষ হয়, তো আপনি তাবিজটা খুললেন না নাসির ভাই, স্বপ্ন দোষ আবার হবে, না 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 আমার স্বপ্ন দোষ হয় না, আরে এটার জন্য লাগাইলেন না ওটার জন্য লাগাইছেন কি জন্য। তাহলে আপনি কাউকে ভালোবাসেন, ভালোবাসার তাবিজ আচ্ছা, এই যখন বলছি যে বলছে না এটা ভালোবাসাও না এটা অন্য কিছু, নাসির ভাই আশিক মিলে বুঝালো 2-3 মিনিটের ভিতরে খুলে টুলে সব দিয়ে দিচ্ছে, তাতেই নিয়ে যান তাতে নিয়ে যান। নাসির বলছে ওটা পড়েছে আপনার সব গেল 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 গেল, ও তাড়াতাড়ি করে খুলে ভয় চড়ে দিয়ে দিচ্ছে, নাসির নিয়ে যান, বালাগুলো সব খুলে দিয়েছে। এ হচ্ছে গোলাম আজাদ করার সব, বুঝিয়ে সুঝিয়ে খুলিয়ে দেন, বুঝিয়ে সুঝিয়ে খুলিয়ে দেন। সমাজে এইভাবে মনে রাখতে হবে যে বল প্রয়োগ করে কোনোদিন মানুষের কাছে ইসলাম প্রচার করা যাবে না, মানুষ মানবে না, বুঝিয়ে সুঝিয়ে করে দিতে হবে। আবার বল প্রয়োগ করবেন কার কাছে, আপনার সন্তানের কাছে, আপনার সন্তান আপনার আদর্শের বাইরে যেতে পারে নাকি, এ হয় নাকি, আমি ওকে আল্লাহর দিনের জন্য গড়ব, ও ছোটবেলা থেকে এমন হতে পারে নাকি। আপনার ওয়াইফ, তার উপরে আপনার বল খাটে আল্লাহর পক্ষ থেকে এটা দেওয়া, যে ওয়াইফকে আপনার হুকুম মেনে চলতে হবে, আপনার সন্তানকে আপনার হুকুম মেনে চলতে হবে, আপনার ছোট ভাই বোন যতদিন আপনার আয়ত্তে আছে ততদিন মেনে চলতে হবে, যেখানে বল প্রয়োগ করা যায় করতে হবে, কিন্তু মানুষকে চাপাচাপি করে কোনো কিছু করা যায় না, মানুষকে বুঝিয়ে সুঝিয়ে করতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের পূর্ণতা দান করেন, আল্লাহ আমাদের ইলমে বরকত দান করেন, আল্লাহ আমাদের আমলে বরকত দান করেন, আল্লাহ আমাদের তাওহীদে বরকত দান করেন, আল্লাহ আমাদেরকে তার দ্বীনের উপরে বেঁচে থাকার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন, আল্লাহ দ্বীনকে মেনে যাতে আমরা মৃত্যুবরণ করতে পারি আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করেন, সকল প্রকার শিরিক মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন,
ইসলামকে পরিপূর্ণভাবে পালন করতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন। যার যে সমস্যা আছে আল্লাহ তাআলা সমস্যাগুলোকে দূর করে দেন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতা দান করেন। আমাদের এক ভাইয়ের আব্বা তাওহীদ ভাইয়ের আব্বা গত 3-4 দিন আগে স্ট্রোক করে হাসপাতালে আছেন আইসিইউতে। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন। আলামিন মসজিদের মুতাওয়াল্লি তিনিও অসুস্থ, আমাদের আরও কিছু ভাই বোনরা রয়েছে তারাও অসুস্থ, দোয়া চেয়েছেন। অনেকের মনে বেশ সমস্যা হচ্ছে, মনে ব্যথা আছে, আল্লাহ যেন তাদের মনে ব্যথাগুলোকে দূর করে দেন। অসুস্থদেরকে আল্লাহ তাআলা সুস্থতা দান করেন। ঋণগ্রস্তকে আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সমস্যাগুলোকে দূর করে দেন। আল্লাহ আজকে যে নমুসলিম ভাই আমাদের সাথে আছেন আল্লাহ তুমি তাকে ইসলাম পরিপূর্ণভাবে পালন করার তৌফিক দান করো, তাকে ইসলাম জানার তৌফিক দান করো, প্রকৃত ইসলামের পক্ষে এসে কাজ করার তৌফিক দান করো। আল্লাহ তাকে তুমি ইসলামের জন্য একজন দায়ী হিসাবে কবুল করে নাও, সে যেন তার সম্প্রদায়ের মাঝে ইসলামের আলো ছড়াতে পারে। আল্লাহ তুমি তাকে সেই তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু ওয়াসাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কি কি বলছিলেন, হাত উঠিয়েছিলেন, বলেন ভাই।